প্রায় 3 মাস পর এক্সের প্রোফাইলে ঢুকলাম, দেখলাম রিলেশনশিপ স্ট্যাটাস দিছে, কিন্তু কার সেটা মেনশন করে নাই। দিলাম হাহা রিয়াক্ট। তারপর ফেসবুক থেকে বেরিয়ে এসে ছোট্ট করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে গিয়ে দেখি উপরে লেখা আছে নিউ মেসেজ রিকোয়েস্ট, আইডিটার নাম জান্নাতুল ফেরদাউস। চিনতে আর বাকি রইল না, এটা আমার এক্সের আইডি। অবাক হলাম তার এসএমএসগুলো দেখে। আপনারা শুনলে বুঝতে পারবেন। কুত্তা, শুয়োর, বানর, লুচ্চা, লম্পট, কুলঙ্গার, হারামজাদা, হারামি, হনুমান, গাঁজাখোর, মদখোর, সিগারেটখোর, পানখোর, পানিখোর, বিড়িখোর, ভাতখোর, নুডলসখোর, যা যা বলা যায় সব বসে। ওই কুত্তা, তুই আমার স্ট্যাটাসে হাঁ দিলি কেন রে? কুত্তার লেস কি কখনোই সোজায় না? আর তুই এতদিন কই ছিলি রে কুত্তা? তোরে একবার পাই তোর হাতটা ভেঙে দিব, আমার পোস্টে হাঁ হাঁ দেওয়া না। বাপরে বাপ, এ কি ডেঞ্জারাস মাইয়া রে বাবা! একটা হাহাতেই এত কিছু! ভাগ্য ভালো যে এর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, নইলে অবস্থা কেরোসিন বানায় দিত। আর তুই আমারে পাইলে তবেই না হাত পা ভাঙবি, না পাইলে কেমনে? বোকা মেয়ে কোথাকার! আমি এসএমএস দিলাম, কে আপনি আর এগুলা কি সব আবোল তাবোল কথা বলতেছেন? সঙ্গে সঙ্গে রিপ্লাই। কুত্তা, আমারে তুই এখনো চিনতে পারস নাই তাই না? 2 বছর প্রেম করে এখন বলছো আমি কে? সরি, রং নাম্বার। রং নাম্বার মানে আমি কি তোর সাথে ফোনে কথা বলছি নাকি রে বানর? ও সরি, এত কিছু বলিস কেন? যা তুই ব্লক। ইউ ক্যান নট মেসেজ অর কল দেম ইন দিস চ্যাট অ্যান্ড ইউ ওয়ান্ট রিসিভ দেয়ার মেসেজ অর কলস। এখন কি যে ভালো লাগতেছে ভাই, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার সাথে ব্রেকআপ করার পর একটা বারের জন্য খোঁজ নিস নাই, এখন আবার আমারে বলতেছে আমি ভাতখোর। জীবনে তো কিছু খাওয়াস নাই, আমার তাই সারা জীবন খেয়ে গেলি নাকি 2টা বছর খেয়ে গেলি, আর এখন আমাকে খোঁটা দিচ্ছিস আমি ভাতখোর? কথাগুলো ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠল, নাম্বারটা অচেনা, ধরলাম তারপর উপাস থেকে। ওই কুত্তা, তুই আমার ব্লক মাইল লিখেন। শিওর, তাড়াতাড়ি ব্লকটা উঠা, বললাম কথা আছে তোর সাথে। টুট টুট টুট, দিলাম ফোনটা কেটে আর নাম্বারটা দিলাম ব্লক লিস্টে। ওহ কি মজা রে মজা, টানা 2টা বছর জ্বালাইছিস, 3 মাস যাবত তো ভালোই ছিলাম, কি জন্য যে হাহা দিতে গেলাম, ধুর ভাল লাগে না, টানা 2 বছর জ্বলছি আর জ্বলতে চাই না। আবারও ফোন আসলো, ধরলাম। প্লিজ ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা। টুট টুট টুট, আবারও কেটে দিলাম, তোর সাথে তারপর। প্লিজ ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা আছে। কাটবো, তুই কি করবি? তোর সাথে আমার কোনো কথা নাই। ওই, তুই আমারে তুই করে বললি? হ্যাঁ বললাম, তুই কি করবি? কুত্তা, তোর সাহস তো কম না, আমারে তুই করে বলিস? তুই জানিস আমি কে? আহ আইসে, তুই কে? আমি জানি না। হুম, তোর কথায় কি আছে আমি সব জানি, আর তুই কে আমি জানি না। কি বললি তুই কুত্তা? কি বলবো আবার, তোরে আমি জানি, তুই কে তাই বললাম। কুত্তা, তার আগে তুই কি বললি, আমার কোথায় কি আছে তুই সব জানোস? আরে ওটা তো কথার কথা বললাম, তোর কথায় কি আছে আমি কিভাবে বলবো? তুই কি জীবনে তোর হাতটা পর্যন্ত ধরতে দিছিস নাকি কুত্তি? তুই আমারে কুত্তি বললি? তুই জানিস আমার আম্মু জীবনে আমি কুত্তি বলেনি? বানর, শুয়োর, কুত্তা, যা তোর সাথে আবার ব্রেকআপ, জীবনে আমারে আর ফোন দিবি না, আমার পোস্টে আর হাহা দিবি না, তোর সাথে আবার রিলেশনে জড়াইতে চাইছিলাম কিন্তু তোর ভাষার জন্য তার হলো না। হারামজাদের ভাষা কি কুত্তা ফুট? টুট টুট টুট, কথায় আছে না ভূতের মুখে রাম নাম, এর হইছে তাই যে মাইয়া কুত্তা বানর শুয়োর লুচ্চা ছাড়া কথাই বলে না, সে নাকি আমার সামান্য কুত্তি বলার জন্য ব্রেকআপ করলো, ভাবা চায় বিষয়টা? যাই হোক, পরিচয়টা দিয়ে নেই, আমি আজিজ, এবার অনার্স 2য় বর্ষের ছাত্র, আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম ও হলো জান্নাত, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে এখন ভুল হবে, বলতে হবে এক্স গার্লফ্রেন্ড। এবার ইন্টার ফাইনাল ইয়ারে আপনাদের সাথে কথা বলতে বলতে ফোনটা আবার বেজে উঠল, মেজাজটা আবারও খারাপ হয়ে গেল। জান্নাত মনে করে নাম্বারটা না দেখেই ধরে বলতে শুরু করলাম, ওই কুত্তি আবার ফোন দিলে কেন, তোর কি লজ্জা নাই? খুব তো বললি আর ফোন দিবি না, সেই তো ঘুরে ফিরে আবার আমার কাছেই ফোন দিলি, বেলজ্জা বিপর্দা বেহায়া মহিলা কথাকার। কি আবোল তাবোল কথা বলিস বাবা, আমি তোর মা বলছি, তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? ফোনের দিকে তাকিয়ে দেখি, এ মা, এ তো দেখি সত্যি সত্যি আমুর নাম্বার, এখন কি বলবো আমুরে? আমু সরি, আমু ভুল হয়ে গেছে। ভুল মানে? তুই আমারে কুত্তি বেহায়া বেপর্দা বললি? আম্মু, আমি সত্যি তোমারে বলতে চাই নাই। তো কারে বলতে চাইছিলি? দাঁড়াও, তোমার সব কিছু বুঝিয়ে বলতেছি। দাঁড়াইতে পারবো না, তুই বল। ওকে তাহলে শোনো। ও ঠিক আছে, বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হুম,
তা কি জন্য ফোন দিয়েছিলে সেটা বলো। একটা খুশির খবর আছে বাবা, তুই বাড়িতে চলে আয়, তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, দুই একদিনের মধ্যেই চলে আয়। ওহ আম্মু, কি খবর দিলে গো, ভাইয়ের বিয়ে? আমি কালকে বিকেলের দিকে চলে আসতেছি খুশি হয়ে, কারণ ভাইয়ার বিয়ে হয়ে গেলেই আবার পথ পরিষ্কার। ওকে আয়, সাবধানে আসবি কিন্তু। ঠিক আছে আম্মি, বলেই ফোনটা কেটে দিলাম। কাল আগে ভার্সিটি গিয়ে ছুটি নিয়ে আসতে হবে, তারপর বিকেলের দিকে সোজা বাড়িতে। কিন্তু জান্নাতের জন্য খুব খারাপ লাগতেছে, যদিও ব্রেকআপ করে থাকি তবুও তো ভালোবাসি মেয়েটাকে, অভিমানের বসে শুধু ব্রেকআপ করা। ব্রেকআপ করলেও তাও তো মেয়েটাকে একবার করে দেখতে পারি, কিন্তু বাড়িতে গেলে তাও দেখা হবে না। জান্নাতের সাথে আমার পরিচয় আমার বন্ধুর বোনের মাধ্যমে। সেদিন ছিল নাবিলার জন্মদিন, আমিও যাই সেদিন বুলবুলদের বাড়িতে। জান্নাতুলকে সেদিনই প্রথম দেখি, তারপর প্রপোজ, তারপর প্রেম, আর প্রেমের পর ব্রেকআপ। কি একটা জিনিস তাই না? তোকে প্রপোজটা আমি করেছিলাম আর ব্রেকআপটা করলো জান্নাত। পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুম ভাঙলো ফজরের আজানের আওয়াজ শুনে, নামাজ পড়ে এসে সব কিছু গুছিয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটি গেলাম। ভার্সিটিতে পৌঁছাতেই, এই আজিজ এদিকে আসো। এর নাম রিয়া, খুবই গা ঘেঁষা একটা মেয়ে, আমাকে নাকি তার খুবই পছন্দ, কিন্তু আমাকে আর জান্নাতকে যখন একসাথে দেখে তখন নাকি তার গা জ্বলে যায়। হ্যাঁ বলো, তবে যা বলবে একটু তাড়াতাড়ি বলবে, আজকে আমার বেশি সময় নেই। তোমার কবেই বা সময় থাকে গো সোনা, আমার কাছে একটু বসতে তোমার কি এমন সমস্যা হয় বলো তো। হাতটা ধরে আর এক হাতের নখ দাঁতে কামড় দিয়ে, এই হাত ছাড়ো বলছি, হাত ধরলে কেন আবার? না ছাড়বো না, ওই সেমরি যখন তোমার হাত ধরে থাকতো তখন কিছু বলো না, আর আমি ধরলেই দোষ তাই না? আর তোমাদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, হাত ধরলে কোনো সমস্যাই হবে না। কোনো মতে হাতটা ছাড়িয়ে, সেটাই তো গো সোনামণি, আমার গুলোগুলো তো রিয়া সোনা, তুমি তো এখন আমার হাতটা ধরে থাকবে। কিন্তু ওই যে বললাম, আমার আজ একটু কাজ আছে, কাজটা সেরে এসেই আমার হাতটা তোমাকে দিয়ে দিব, কেমন রিয়া সোনা? এবার ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমায় কেমনে পাস তা দেখা যাবে, মনে মনে কথাটা বললাম। রিয়া যেন খুশিতে অবাক, আমি যে ওর সাথে এত ভালোভাবে কথা বলবো বিশ্বাসই করতে পারে নাই। তুমি আমাকে সোনা বললে আজিজ? হ্যাঁ গে সোনা, আরও কত কি বলবো, আমি কাজটা সেরে আসি তারপর না হয় সব হবে। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? প্রিন্সিপালের রুমে। আচ্ছা তুমি তাহলে যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষায় থাকি। আরে না না, তোমার অপেক্ষা করতে হবে না, তুমি বরং ক্লাসে যাও, আমি কাজটা সেরেই আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি ক্লাসে গেলাম। হ, তুই তাড়াতাড়ি যা আর আমি আগে ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমার কেমনে পাস তা দেখা যাবে। ওখান থেকে প্রিন্সিপালের রুমে আসলাম, তারপর সিটি নিয়ে দিলাম এক দৌড়, এক দৌড়ে হোস্টেলে, তারপর ব্যাগটা নিয়ে বাস স্টেশন। এদিকে রিয়া ভাবছে, স্যারের রুমে আছি যতক্ষণ কি করে একবার দেখে আসতে হয়, যেই ভাবা সেই কাজ, কিন্তু একই স্যারের রুমে তো আজিজ নাই, একবার স্যারকে কি জিজ্ঞেস করতে হয়। আসতে পারি স্যার? জি আসো। আর তোমরা লেখাপড়া করো কেন বলতে পারো? আসতে পারি স্যার, এ কথাটা কি ইংরেজিতে বলা যায় না? সরি স্যার। ইটস ওকে, আর সরি বলতে হবে না, কি জন্য এসেছো তাই বলো। স্যার আজিজ কি আপনার এখানে আসছিল? আসছিলেন, ছেলেটা খুবই ভালো। স্যার জানি, কিন্তু কি জন্য এসেছিল স্যার? ছুটি নেবার জন্য। হ্যাঁ। এদিকে টিকিট কেটে বাসে উঠে বসে আছি, হেডফোন কানে নিয়ে বসে আছি বাসের মধ্যে। হঠাৎ চোখ গেল বাসের দরজার দিকে, একটা মেয়ে মাশাআল্লাহ দেখতে একদম দুধে আলতা, মেয়েটি দেখে আমার সিটের দিকেই এগিয়ে আসছে, আর আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছি। আমার সামনে দাঁড়িয়ে মেয়েটি বলল, ভাইয়া জানালার পাশে সিটটা, আমার যদি একটু এই পাশে আসতেন। ও হ্যাঁ সরি আপু, আসুন বসুন। আরে সরি বলছেন কেন, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা আপনি কোথায় যাবেন আপু? সিরাজগঞ্জ, আপনি? আরে আমিও তো সিরাজগঞ্জেই যাচ্ছি। বাহ ভালোই হলো, গল্প করতে করতে যাওয়া যাবে। তা আপনি সিরাজগঞ্জের কোথায় যাবেন? উল্লাপাড়া? আপনি সিরাজগঞ্জেই? ও আপনার নামটা কিন্তু জানা হলো না আপু। আমি সামিরা, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আপনি? আমিও অনার্স দ্বিতীয় বর্ষে, আমি আজিজ। আমরা যেহেতু একই ক্লাসে তাহলে আমরা তুমি করেই বলতে পারি, তুমি কি বলো সামিরা? অবশ্যই, কেন না।
আচ্ছা সামিরা, তুমি কি সিঙ্গেল? কেন বলো তো? না, এমনি শুনতে চাইলাম। না, আমার বয়ফ্রেন্ড আছে। আর তুমি? কি আর বলবো দুঃখের কথা, আমি বর্তমানে ঝুলে আছি। ঠিক তোমার কথা বুঝলাম না। মানে 3 মাস আগে ব্রেকআপ হয়েছে, কাল রাতে আবার এক্সের সাথে কথাও হয়েছে। ও, তা কি কথা বললে কাল রাতে? শুনবে? হুম, ভালো। কথাগুলো শুনে যদি তোমার হাসতে হাসতে কাপড় খুলে যায় তাহলে কিন্তু আমি দায়ী নই। ধুর, ফাজলামো কর নাকি বলতো? তাহলে শোনো, কাল রাতের সব কথাগুলো সামিরাকে বললাম। মেয়েটা হাসতে হাসতে যেন গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আমার সব কথা শুনে সামিরা হাসতে হাসতে বলল, আজিজ তুমি তাহলে ভাত খোর। তুমিও শুরু করলে নাকি? আরে না, এমনি মজা করলাম। হুম, আচ্ছা আজিজ, একটা কথা বলবো? বলো। তুমি যদি ভাত খোর হও তাহলে তুমি এত চিকন কেন? তোমায় তো দেখে মনে হয় না তুমি ভাত খোর। কথাটা বলে মুখে হাত দিয়ে মুখে চেপে ধরে হাসতে হাসতে, ধুর ফাজলামি করতেছ আমার সাথে, যাও তোমার সাথে কথাই নাই। আরে আরে রাগ করো কেন, আমি তো মজা করলাম। হুম, আচ্ছা সামিরা ভাত খোর কাকে বলে বলতে পারবে? আমি কিন্তু এর মানেটা বুঝলাম না। হাহা, ওটা তোমার গার্লফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা কইর, আমি বলতে পারলাম না। মেয়েটার সাথে কথা বলতে বলতে তার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। বাসের মধ্যে দুজন যতটা সময় একসাথে ছিলাম সারাক্ষণ সামিরার মুখে হাসি ছিল। যাওয়ার সময়, আজিজ তুমি কিন্তু খুবই মজাদার একটা মানুষ, যতক্ষণ তোমার সাথে ছিলাম খুবই এনজয় করলাম মুহূর্তটা। আর তোমার কথা শুনে যতটুকু বুঝলাম, জান্নাত তোমাকে খুবই ভালোবাসে, আর অভিমানের বসে শুধু তোমার সাথে এমন ব্যবহার করেছে। আমি জানি। আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে চিনি। কি বলো, কিভাবে? সময় হলেই জানতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো আজিজ, আর জান্নাতের সাথে আবার ভাব করে নিও। আল্লাহ হাফেজ সামিরা। কিন্তু তুমি কিভাবে জান্নাতকে চেনো সেটা তো বলে যাও। যা, মিঠা চলে গেল, ধুর ভালো লাগে না। এবার একটা রহস্যের মধ্যে রয়ে গেলাম, আবার ওর নামটা ছাড়া কিছুই জানা হলো না, এমনকি ফোন নাম্বারটাও নেওয়া হলো না। কথাগুলো ভাবতে ভাবতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, আমার শহর উল্লাপাড়াতে। বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে সোজা বাড়িতে। দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। কি রে, এত তাড়াতাড়ি এসে গেলি? কই আসলাম, এতদিন পর একটু আদর যত্ন করবে তা না বললো, এত তাড়াতাড়ি চলে আসলাম। আর এখন কত বাজে সেদিকে খেয়াল আছে তোমার আম্মু? বিকেল 5:30 বাজে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ কর। এখন যা, ফ্রেশ হয়ে এসে কিছু খাবি। হুম, ভাইয়া কোথায়? তোর ভাইয়া তো রুমেই আছে। ওকে আম্মা চান, আমি গেলাম, বলেই সোজা আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাইয়ার রুমে গেলাম। গিয়ে কি করছিস ভাইয়া? আরে আজিজ, তুই কখন আসলি? আর এদিকে আয়, বস এখানে। হুম ভাইয়া, শুনলাম কাল নাকি তোর জন্য মেয়ে দেখতে যাবে। হ্যাঁ, সেজন্য তো তোকে নিয়ে আসলাম। কিন্তু তুই নাকি একটা মেয়ের সাথে রিলেশন করিস, তাহলে তার কি হবে? আরে বোকা, তার আবার কি হবে, ওর সাথে তো বিয়েই ঠিক হলো, আমার পছন্দের মানুষের সাথে। ভাইয়া, তোর সাথে তো তোর ভালোবাসার মানুষটার বিয়ে হচ্ছে, কিন্তু আমার যে কি হবে আল্লাহই ভালো জানে। কি রে, এত কি ভাবছিস? কই কিছু না তো। তা তোর জান্নাতুলের কি খবর, এখনো কি তোর বাড়িতে আনোস নাই নাকি? ধুর, তুই যে কি বলিস না ভাইয়া, মেয়েটা কিন্তু খুব ভালো। হয় তোরে কইছে মেয়েটা ভালো, তুই কি ওরে দেখছিস নাকি? দেখি নাই, তবে কথা বলছি। তুই থাক তোর কথা নিয়ে, আমি গেলাম এখন ঘুমাবো। আবার ডাকতে আজ আসনা যেন, কাল কখন যাবি ভাবিকে দেখতে তাই বল। সকাল 10টার দিকে। ওকে বাই, বলেই আমার রুমে চলে আসলাম। সারাদিন অনেক ধকল গেছে, এখন একটু ঘুমাই। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। টেবিলের দিকে তাকিয়ে দেখি জান্নাত সাজগোজ করতেছে। আমি তো দেখি অবাক, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করা, পরনে একটা কালো শাড়ি। আমি দেখে যেন মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে জান্নাত বলল, কি দেখো অমন করে? তোমাকে একদম পুরীর মতো লাগছে। যা দুষ্টু, ওইভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে না? আমার কাছে আবার কিসের লজ্জা শোনা, আসো কাছে আসো, আজ তোমার সব লিপস্টিক খাবো। বলে হাত ধরে এক টানে বুকে নিয়ে আসলাম। এই এই কি করো? দেখো কি করি, বলেই জান্নাতের ঠোঁটে আমার ঠোঁটের চোখ বুঝিয়ে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পর, এ কি জান্নাত, তোমার ঠোঁট বালো বালো লাগে কেন? কি হলো, কথা বলো না কেন?
জান্নাত তোমার লিপস্টিক পানি পানি লাগে কেন? চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত নেই, আর আমার সামনে রয়েছে দেওয়াল। আর ওটা লিপস্টিক না, আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে দিলাম এক চিল্লানি, এক চিল্লানিতে পুরো বাড়ি আমার রুমের মধ্যে। কিরে কি হয়েছে, এত জোরে চিল্লাছিস কেন? এ কি তোর ঠোঁট কাটলো কেমনে? কিরে এতখানি কাটলো কিভাবে? সত্যি করে বলতো কিভাবে কাটলো, খাটে থেকে পড়ে গেছিস নাকি? এখন এদের আমি কি বলবো, যদি বলি স্বপ্নের মধ্যে জান্নাতকে চুমু দিতে গিয়ে দেওয়ালের সাথে ঠোঁট ঘষেছি, তাহলে তো মান ইজ্জত সব যাবে। আসলে ভাইয়া, আম্মু আব্বু, আমি খাট থেকে পড়ে গিয়েছিলাম, তোমরা তো জানেই আমার ঘুমের মধ্যে এপাশ ওপাশ করার সবার আছে। সাবধানে ঘুমাতে পারিস না? সবাই বিভিন্ন রকমের কথা বলে চলে গেল। উফ, বাঁচলাম, কি একটা কাণ্ড হয়ে গেল বলুন তো। এই জান্নাত কি ঠিক মতো ঘুমাইতেও দেবে না? স্বপ্নের মধ্যেও কত সুন্দর একটা ব্যবহার করলো, কিন্তু সামনাসামনি, ওরে বাবা, একদম পেতনি। জান্নাত সবার সাথেই ভালো ব্যবহার করে, শুধু আমার বেলায় এমনটা করে, কেন বুঝি না। হয়তো ভালোবাসার মানুষটার প্রতি একটু বেশি অধিকার খাটাতে চায়, তাই আমার সাথে এমন করে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে খাওয়া করে রেডি হয়ে ভাইয়ার জন্য মেয়ে দেখতে চলে আসলাম। তারপর যা দেখলাম মোটেও তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ তা হলো ভাইয়ার জন্য মেয়ে দেখতে এসে বসে আছি প্রায় এক ঘন্টা হলো, কিন্তু মেয়েকে আনার কোনো নামই নেই। মেয়ে আসুক আর নাই আসুক, তাতে আমার কি? সামনে বিভিন্ন রকমের খাবার রাখা আছে, তা আমি মনের আনন্দ খেয়ে যাচ্ছি, কিন্তু ভাইয়া কিছুই খাচ্ছে না। ভাইয়ার মুখ দেখার মতো অবস্থা হয়ে আছে, একদম ধুতুম প্যাঁচা। তাই ভাইয়াকে বললাম, কিরে ভাইয়া, কিছু খাবি না নাকি? ধুর, আমরা আছি টেনশনে আর তুই হাসছিস। বুঝি না মেয়েদের এত সাজগোজ কেন লাগে, সে কখন থেকে বসে আছি, আমাদের কি সময়ের দাম নেই? এত চাপ নিস কেন, আসবে তো নাকি? তোর তো দেখি তোর তরিশ হয়েছে না, এত প্যাঁচাল পারিস কেন? দিব্যি তো খাইতেছিলাম। না রে ভাই, আমার পিছনে লাগলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না তোর সাথে, আমি খাই আর তুই অপেক্ষায় থাক ভাবিকে দেখার জন্য। আমি আর কোনো কথা না বলে খাওয়াতে মন দিলাম, নিজের দিকে তাকিয়ে খাইতেছি। খাওয়ার মাঝখানে কেউ একজন বলে উঠল, আরে আজিজ, তুমি এখানে, তুমি এখানে কি করো? আরে সামিরা, তুমি? আমি তো আমার ভাইয়ার জন্য মেয়ে, মানে আমার ভাবিকে দেখতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করো? আরে আমি তো দুলালির বেস্ট ফ্রেন্ড, আমি এখানে থাকবো না তো কে থাকবে? কিরে তোর একে অন্যকে চিনিস নাকি? হ্যাঁ আম্মু, কাল আমি আর সামিরা তো একই সাথে আসছি। অনেক কথা হবার পরে মেয়ে দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করে যখন চলে আসবো, তখন আমি সামিরাকে আলাদা রাখলাম। তারপর হ্যাঁ বল, কি বলবে? তুমি কিন্তু বললে না কীভাবে জান্নাতকে তুমি জানো। তোমায় তো বললামই, সময় হলে ঠিক জানতে পারবে। তাহলে তুমি বলবে না তাই তো? আরে পাগল, রাগ করো কেন? তোমার ভাবি কি বিষয়টা জানে যে তুমি প্রেম করো? ধুর, ভাবি জানবে কিভাবে যে আমি প্রেম করি? ভাবিকে তো আমি আজকেই প্রথম দেখলাম। তার মানে তুমি এর আগে তোমার ভাবিকে কখনোই দেখো নাই? দেখেছি, তবে ভাইয়ার ফোনে, সামনাসামনি আজই প্রথম। ও বেশ ভালো, তবে আমার মনে হয় বেচারির চাপটা একটু বেশি পড়ে যাবে, কারণ এখন তার বিয়ে হবে, আবার কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে হবে, আর তোমার বিয়ের কাজ মেয়েটাকে একা হাতে সামলাতে হবে। ধুর সামিরা, তুমি যে কি বলো না, লজ্জা পেলে বুঝি? আরে না, লজ্জা পাবো কেন, আমাদের কথার মাঝেই ভাইয়ার ডাক পড়ল। কিরে আসবি নাকি, এখান থেকে যাবি? না আসি, দাঁড়াও। আচ্ছা সামিরা, তাহলে আমি আসি, আবার বিয়ের দিন কথা হবে, আল্লাহ হাফেজ। সাবধানে যাবে, আল্লাহ হাফেজ। সামিরার কাছ থেকে আসার পর, আচ্ছা ভাই বলতো, মেয়ে তোর জন্য দেখতে এসেছে নাকি আমার জন্য দেখতে এসেছিস? হঠাৎ এমন কথা কেন বলছিস ভাইয়া, ঠিক বুঝতে পারলাম না। না যা ভাবছস দেখছি তাই মনে হলো নাকি, তা মেয়েটাকে কি করে তোর পছন্দ হলো? ধুর ভাইয়া, তুই না একটু বেশি বুঝিস বুঝলি, সামিরা আমার ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ড আছে। ও কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম, বুলবুলকে একবার ফোন দিতে হবে দাওয়াত দেবার জন্য, আর নাবিলার সাথেও কথা বলতে হবে ফোন দেবার পর। হ্যাঁ ভাই বল, আর কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি রে দোস্ত, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই। শোন, আগামী 10-11 তারিখ তো ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল, তুই আর নাবিলা আসবি, কিন্তু তোরা বরং 7-8 তারিখেই চলে আয়, অনেক কাজও করতে হবে। দোস্ত
সে না হয় বুঝলাম, কিন্তু নাবিলা তো মনে হয় যাইতে পারবে না, কারণ 9 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হবে। ও, তার মানে তো জান্নাত আসতে পারবে না। আচ্ছা দোস্ত, তাহলে তুই চলে আয় এখন রাগি। দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ, সবাই যার যার মতো আনন্দ করছে, আমিও বন্ধুদের সাথে আনন্দ করছি, কিন্তু আনন্দের মাঝেও কিছু একটা যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর সেই কিছু একটা হলো জান্নাত। হঠাৎ আমার সামনে সামিরা এসে হাজির, কিন্তু সে একা না, একটা ছেলের হাত ধরে আছে। আমাকে দেখেই ও বলল, হাই আজিজ, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। আজিজ এ হচ্ছে আমার ফ্রেন্ড তৌসিফ, তৌসিফ আহমেদ সাওন, আর তৌসিফ ও হলো আজিজ। তোমাকে তো বলেছি সবর বিষয়ে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাই, কিন্তু আমার মনে হয় তুমি ভালো নেই, তাই না? সামিরার কাছে যতটুকু জানা যায় তোমার বিষয়ে সব কিছু শুনলাম, তুমি তো সেই বিখ্যাত সব খোর। ভাইয়া সবই কপাল। তা তোমার তাকে তো দেখতে পাচ্ছি না, ভাই আসে নাই নাকি? আসলে ভাইয়া তার তো এক্সাম চলছে, তাই আসতে পারে নাই। এভাবে সামিরা ও তার বয়ফ্রেন্ডের সাথে বলে বিয়ের আসরে চলে আসলাম। বিয়ের সব কাজ সম্পন্ন করে ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। 7 দিন পর খাবার টেবিলে। আজিজ, একটা কথা ছিল। হ্যাঁ ভাবি, বলো। ভাই তোমার একটা কাজ করতে হবে। আরে ভাবি এইভাবে বলছে কেন, বলো তোমার জন্য আমার ভাইটা কি কাজ করতে পারে? আসলে ভাই আমার বোনটা আজকে আসবে আমাদের এখানে, তোমার তাই একটু স্টেশনে যেতে হবে। ঠিক আছে ভাবি, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু ভাবি তোমার বোনকে তো সেদিন বিয়েতে দেখলাম না। ওর তো এক্সাম চলছিল তাই বাড়িতে আসতে পারে নাই, এখন সোজা আমাদের এখানে আসবে। ওহ, তা ভাবি তোমার বোনের নামটা কি? জেসমিন। ঠিক আছে, ভাবির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে বিকালের দিকে স্টেশনে গেলাম। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, শালার ট্রেন আসার নামই নেই, তাই স্টেশনের একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা ট্রেন থামলো, আর ট্রেন থেকে নেমে দেখলাম একটা মেয়ে আমার দিকেই আসছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুবই পর্দাশীল একটা নারী, পরনে একটা কালো বোরখা, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মাথাটা বোরখার কালো কাপড় মানে হিজাব দিয়ে ঢাকা। আমার সামনে এসে মেয়েটা, আপনি কি আজিজ? কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জেসমিন, আর আপনি আমার বিয়ান, তাই না? বিয়ান? আমি আপনার বিয়াই, কিন্তু বিয়ান সাহেব আপনি আমায় চিনলেন কেমন করে? আপনি তো আমায় আগে কখনো দেখেন নাই। আমি আসলে, আমি আপু কাল আপনার একটা ফটো দিয়েছিল তাই চিনলাম আর কি। কিন্তু বেআইন, আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। কি বললে বলেন, আমার কণ্ঠ চেনা চেনা লাগে? আরে বেআইন, এমন মজা করলাম, আপনি 10টা না 5টা না একটা মাত্র বেআইন, তাই মজা করলাম, মাইন্ড করলেন নাকি? না না, মাইন্ড করবো কেন, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন বিআই মশাই? ও হ্যাঁ, চলুন চলুন। চলুন। তারপর বিআইনকে নিয়ে বাড়িতে চলে আসলাম, আর ভাবিকে বললাম, ভাবি এই নাও তোমার আমানত, সশরীরে নিয়ে এসছি। ভাই ধন্যবাদ। স্বাগত। শোনো, আমি এখন আবার ঘুমাবো, রাতে কিছু খাবো না, আবার ডাকতে যেও না যেন, বলে রুমে গিয়ে দিলাম ঘুম। সকালে বুকের উপরে কিছু একটা ভারী ভারী অনুভব করলাম, মনে হচ্ছে কেউ একজন আমার বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে। চোখ খুলে তাকিয়ে দেখি, এ কি, এ তো জান্নাত। জান্নাত কিভাবে আমার রুমে আসলো, আর আমার বুকে মাথা রেখে শুয়ে আছে কেন? নাকি আমি আবার সেদিনের মতো স্বপ্ন দেখছি? হয়তো স্বপ্নই হবে, সেদিন স্বপ্ন জান্নাত মনে করে দেওয়ালের সাথে কি একটা কাণ্ড হয়ে গেল, ভাবতেই কেমন গা কেমন করে ওঠে। কিন্তু যদি এটা মানুষ না হয় তবে এত ভারী ভারী লাগে কেন? হাতে একটা চিমটি কেটে দেখলাম, না এটা তো স্বপ্ন না, সত্যি এটা জান্নাত। একবার ধাক্কা দিয়ে দেখি কে এটা। এই মেয়ে, ওই ওঠ, কি হয়েছে, ধাক্কাও কেন? ওই তুমি এখানে কি করো, আর আমাদের বাড়িতে আসলে কেমন করে? জান্নাত চোখ খুলে তাকিয়ে দেখে সে আমার বুকের উপরে শুয়ে আছে। ওমনে লাফ দিয়ে ওঠে, আমি তো আসি তোকে মারার জন্য। মুখে কিছুটা রাগি ভাব এনে, বুঝলাম আমাকে মারতে এখানে আসছো, কিন্তু আমার বুকের উপরে কি করো? আমি তো রুমে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, তাই কিছু বলি নাই, কারণ আমি যাকে মারি সামনাসামনি মারি, আমি কি ভীত নাকি? তাও বুঝলাম তুমি ভীত না, কিন্তু আমাদের বাড়িতে আসলে কেমন করে তাই বলো।
কাল তো তুই নিজেই আমাকে নিয়ে আসলি। কি বলো, আমি কখন তোমাকে নিয়ে আসলাম? কাল বিকালে। ধুর, ফাজলামো করো না কি আমার সাথে। কাল বিকালে কোথায় থেকে তোমাকে নিয়ে আসলাম? কেন, স্টেশন থেকে? আরে কাল তো আমি আমার ভাবির বোনকে স্টেশন থেকে নিয়ে আসছি, তোমাকে কখন আনলাম? তোর ভাবির বোনই আমি। কিন্তু ভাবি যে বললো তার বোনের নাম জেসমিন। হুম, তো কি হয়েছে? তোমার নাম তো জান্নাত, জান্নাতুল ফেরদৌস। হুম, জেসমিন আমার ডাক নাম, ওই নামে শুধু আপুই ডাকে। তার মানে এক্স গার্লফ্রেন্ড এখন আমার বিহাইন? ওই কুত্তা, তুই যে আমার এক্স ছিলি বা তোর সাথে যে আমার কোনো সম্পর্ক ছিল এটা যেন আপু না জানতে পারে, শুধু আপু না, কেউ যেন জানতে না পারে। হয় আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই যে তোর মতো একটা পেত্নি আমার গার্লফ্রেন্ড ছিল এটা সবাইকে বলে বেড়াবো। কুত্তা, তুই আমার কি বললি? আমি পেত্নি? ভুল কিছু তো বলি নাই। দাঁড়া কুত্তা, আজ তোর একদিন কি আমার একদিন? বলতেই জান্নাত কিছু একটা খুঁজতে লাগলো আর রুমের এক কোণ থেকে একটা ফুল ঝাড়ু পেলো, ওইটা হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসলো মারবার জন্য। যে বাড়ি মারবে অমনি ভাবির ডাক, জান্নাত, এ জান্নাতুল কই গেলি? তখন আমি চিল্লিয়ে বললাম, ভাবি বিআই সাহেব আমার রুমে। জান্নাত অমনি ফাল ঝাড়ুটা ফেলে দিল। কি রে এখানে কি করছিস? ভাবি বিআইনের সাথে একটু মজা করছিলাম, তাই না বিআইন? হুম আপু, আমার বিআইটা না খুব মজার। আচ্ছা বুঝলাম, এখন চল, ঘুম থেকে উঠে তো ফ্রেশও হোস নাই, আগে ফ্রেশ হয়ে খাওয়ার করে নে, তারপর দুজনে গল্প করিস, এখন আয়। আর মহারাজ, আপনিও ফ্রেশ হয়ে নিচে খেতে আসুন। বলেই ভাবি জান্নাতকে নিয়ে চলে গেল। আর জান্নাত ওদিকে মনে মনে বলছে, আমাকে পেত্নি বলা তাই না, এখন যদি আপনা আসতো তবে শয়তানটার হাড় গোড় ভেঙে ফেলতাম, কিন্তু শয়তানটা কি বোঝেন না যে এই পেত্নিটা ওকে কতটা ভালোবাসে, আর এদিকে আমি, উফ, এখনই কি যে একটা কাণ্ড হয়ে যেত, ভাবি যদি না আসতো তবে আর আমি আসতে থাকতাম না। ধন্যবাদ ভাবি, কিন্তু ভাই এক্স গার্লফ্রেন্ড যখন বিআইন হয় তখন যে এতটা ঝামেলা হয় তা জানা ছিল না, বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই ফোনটা বেজে উঠল, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি এ তো নাদিয়ার নাম্বার। নাদিয়া আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আর ও তো এখন চিটাগাং। রিসিভ করার পর, ওই কুত্তা, তুই নাকি এখন বাড়িতে? হুম, তো কি হয়েছে, তুই তো চিটাগাঙে এখন তাই না? না, আমি বাড়িতে আসছি, আজ 5 দিন হলো। আর কুত্তা, তুই বাড়িতে আমায় বলবি না? আমি একা একা বাড়িতে বসে বসে বোরিং হচ্ছি। তুই কি আমার বলতে পারতিস না যে তুই বাড়িতে আসছিস? আমি এত কিছু জানি না, বিকালে আমার সাথে দেখা কর তুই। আচ্ছা তুই স্কুলের মাঠে চলে আয় বিকালে, আমিও আসছি। ওকে, এখন রাখি, বিকালে কথা হবে। হুম, বুঝি না মেয়েরা এত কথায় কথায় কুত্তা বলে কেন। নাদিয়ার সাথে কথা বলে খাবার টেবিলে চলে আসলাম। খাবার মধ্যে আম্মু বললেন, কি আজিজ? জি আম্মু। বিকেলে জান্নাতকে নিয়ে একটু বেরিয়ে নিয়ে আসিস, মেয়েটা আসছে থেকে একা একা ঘরে বসে আছে। কিন্তু আম্মু আজ তো, আমি কোনো কথা শুনতে চাই না, যা বললাম তাই যেন হয়। ঠিক আছে, ওনাকে রেডি থাকতে বলো। কথাটা বলে জান্নাতের দিকে তাকালাম, দেখলাম মেয়েটা অনেক খুশি। বিকালে বাইক নিয়ে বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছি, কিন্তু মহারানীর আসার খবর নাই। কিছুক্ষণ পর একটা সাজের পরিচিত নেমে আসলো আমার সামনে। হুম, এটা জান্নাত, সাজের আর বর্ণনা দিলাম না কারণ আপনারও প্রেমে পড়ে যেতে পারেন। জান্নাত দাঁড়িয়ে আছে দেখে আমি বললাম, কি হলো, উঠবেন না নাকি, নাকি আমি একাই চলে যাব? না না, দাঁড়াও, আমিও যাব। হুম, তাহলে উঠুন। আচ্ছা আজিজ, দেখো আমায় কেমন দেখা যাচ্ছে। হুম, ভালো। জান্নাত হয়তো শুধু এইটুকু আশা করে নাই আমার থেকে, ও ভেবেছে আরও অনেক কিছু বলবো, কিন্তু পেত্নিটা জানে না যে তাকে কতটা সুন্দর লাগছে। ও, তারপর দুজনে স্কুলের মাঠে চলে আসলাম, দেখি নাদিয়া আগে থেকে বসে আছে। নাদিয়া আমাকে দেখে আমার কাছে চলে আসলো। এতক্ষণে আসার সময় হলো তোর, আমি সেই কখন থেকে বসে আছি, আর এই মেয়েটা কে রে দোস্ত? জান্নাতকে দেখে, দোস্ত, ওর নাম জান্নাত, আমার বিআইন। ও, কিন্তু তোর সাথে যে আমার কিছু কথা আছে। হুম, তো বল কি কথা। না, এখানে না, তুই এই দিকে আয়, আর আপু তুমি একটু এখানে বসে থাকো, আমরা আসছি। বলেই নাদিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে ফাঁকা জায়গায় চলে এলো। আর এদিকে জান্নাত ভাবছে, এ কি গায়ে পড়া মেয়ে রে বাবা, এই ছেমড়ি তো রিয়া আপুর থেকেও বেশি গায়ে পড়া মেয়ে, আর কি এমন কথা যা আমার সামনে বলা গেল না। না, এই মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না,
ধর ভাল লাগে না। আর এদিকে নাদিয়ার সাথে প্রায় 10 মিনিটের মতো কথা বলে জান্নাতের কাছে আসলাম। কি কথা হলো তা না হয় পরে একদিন শুনবেন, এখন থাক। এসে দেখি মেয়েটা আনমনে কি যেন ভাবছে। তারপর নাদিয়া চলে গেল আর আমি জান্নাতকে নিয়ে পুরো গ্রাম ঘুরলাম। আমার সাথে ঘুরতে পেরে জান্নাত অনেক খুশি। একটা কথা বলবো? বলো। পেতনিটাকে? কোন পেতনি? লুচ্চা, বোঝো না না কোন পেতনি? বানুর কুত্তা, এতক্ষণ যার সাথে কথা বলে আসলি সেই পেতনি। ও, ওর নাম তো নাদিয়া, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। বুঝলাম, এখন চল বাড়িতে যাব। তারপর জান্নাতকে নিয়ে বাড়িতে চলে আসলাম। রাত 9টা, সাদে নাদিয়ার সাথে ফোনে কথা বলতেছি। তখনই খেয়াল করলাম কেউ একজন সাদে এসছে। পিছনে তাকিয়ে দেখি জান্নাত। তাই নাদিয়াকে বললাম, দোস্ত তোর সাথে পরে কথা বলি। কার সাথে কথা বলছিলি? নাদিয়ার সাথে, কেন বলো তো? আর যেন ওই পেতনিটার সাথে কথা বলতে না দেখি। কেন কথা বলবো না, আর বললেই কি করবে? একদম গলা টিপে দিব। কি? জি। কিন্তু কেন? আমি তোমার কে হয়েছে আর কিছুই বলতে পারলাম না। তার আগেই আমার ঠোঁটে জান্নাতের ঠোঁট ডুবিয়ে দিল। কতক্ষণ ছিল ঠিক বলতে পারবো না। ছাড়ার পর, ক্রাশ আই লাভ ইউ, আর একদিনে পেতনিটার সাথে কথা বলে দেখ কি করি তোর, বলেই দৌড়ে চলে গেল। বুঝলাম না কিছুই। জান্নাতি আমার সাথে ব্রেকআপ করলো আর এখন ও নিজেই বলছে আই লাভ ইউ। হুট করে জান্নাত তার ঠোঁট দুটো আমার ঠোঁটের মধ্যে মিলিয়ে দিল। কতক্ষণ যে দুজনের ঠোঁট একত্রে ছিল তা বলতে পারা মুশকিলই বটে। ছাদে থেকে রুমে এসে শুয়ে থেকে ভাবছি কি থেকে কি হয়ে গেল, আর মুসকে মুসকে হাসছি। যে মেয়েটা গত 2 বছর আমাদের রিলেশন চলাকালীন নিজে থেকে আমার হাতটা পর্যন্ত ধরেছে কিনা মনে নেই, আর আজ সেই মেয়েটাই চুমু দিয়ে দিল, ভাবা যায়? অবশ্য আমার বিষয়টা খারাপ লাগে নাই, ভালোই তো লাগলো। কথাগুলো ভাবতে ভাবতে ভাবি এসে ডেকে গেলেন খাবার জন্য। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে এলাম। সবাই যার মতো বসে খাবার আছে খাবার জন্য। জান্নাতও আছে, আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। আমি সেদিকে খেয়াল না দিয়ে খাওয়ার জন্য বসে পড়লাম। জান্নাত খাওয়ার থেকে আমার দিকে বেশি আর চোখে তাকাচ্ছে। তাই আমি বললাম, কি বেয়ান সাহেব, খাচ্ছেন না কেন? খান খান, লজ্জা পাবার কিছু নেই, নিজের বাড়ি মনে করে খেতে পারেন। কি ভাবি আমি, ঠিক বলছি না? জান্নাত আমার দিকে এবার রাগি চোখে তাকালো। ঠিকই তো বলছিস, কি রে জান্নাত খাচ্ছিস না কেন? এই তো খাইতেছি তো আপু, আর বিয়াই মশাই লজ্জা পাবো কেন, এটা তো আমার নিজের বাড়ি মনে করি, আর এটা তো আমারও বাড়ি, তাই না? আজ বিয়াই ডাকছো, কাল যদি তোমায় বউ না ডাকাতে পারি তবে আমার নামও জান্নাত না, বলে রাখলাম। তোরা খাবার সময় কি শুরু করলি? আর ছোট আব্বাজান? আম্মু মাঝে মাঝেই আমাকে ছোট আব্বাজান বলে ডাকে। জি আম্মু, বলো। তোমার খালাম্মা আজ ফোন দিয়েছিল, তোমাকে যাইতে বলছে। কিন্তু আম্মু, আমি এখন কিভাবে যাব? কেন বাবা, কেন যেতে পারবা না? আমি তো তোমার ফোন টেপার ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজই দেখি না, তাহলে কেন যেতে পারবি না? উপায় নাই, এখন যেতেই হবে। ঠিক আছে, কবে যেতে হবে? কাল সকাল সকাল বেরিয়ে পড়বি, আর 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবি। তোর খালামনির কাছ থেকে আবার যেন শুনতে না হয় তুই বাড়ি আসার জন্য তার কাছে বায়না করেছিস। ঠিক আছে, 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবো, এবার খুশি? খুশি। জান্নাত মা, তুমি তাহলে সকাল সকাল রেডি হয়ে থাকো মা। মা, ঠিক আছে। বুঝলাম না আম্মু জান্নাত রেডি থাকা কি করবে, আর ওই আপনি আমার আম্মুরে মা ডাকছেন কেন? জান্নাতও তোর সাথে যাবে। আমি মা বলে ডাকবো তাতে আপনার কি? মা তো আজ নয় কাল থেকে ডাকতেই হবে, আমি না হয় এখন থেকে ডাকা শুরু করল, আমার বোকা পাড়টা বুঝেও না। আর একবার শুধু কাল তোমার সাথে দেখা করতে পারি, তারপর দেখো তোমার কেমন নাচানো নাচে। আমি আর কি কমু, সবাই তোমাদের ইচ্ছা। পরের দিন সকাল 8টায় রেডি হয়ে বাইকে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো, সাথে আম্মু আর ভাবি। তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির আপন গতিতে গাড়ি চলছে, কিন্তু আমাদের কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে জান্নাত বলল, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কেন আমার সাথে বললে তোমার কোনো কথা নেই? আছে তো অনেক, কিন্তু কিছুই মনে পড়ছে না। ফাজলামো করো নাকি? ধুর, ফাজলামো করতে যাব কেন, যা সত্যি তাই বললাম। ঠিক আছে, এখন বলো আমার কেমন লাগছে দেখতে। একদম পেতনির মতো, মজা করে দেখতে তো মাশাআল্লাহ পুরি মতো সুন্দর। কি বললি কুত্তা? আউস, মারলে কেন? যা সত্যি তাই তো বললাম। আমি পেতনির মতো দেখতে, তাই না? গাড়ি থামা, গাড়ি থামা বলছি। কেন? যা বললাম তাই কর।
ওকে, গাড়ি থামানোর পর আজিজ, তুই কি বুঝতে পারছিস যে তুই এখন ফেঁসে গিয়েছিস? মানে আমি ফেঁসে গিয়েছি মানেটা কি? মানে হচ্ছে এখন যদি আমি চেঁচামেচি করে লোক জড়ো করি আর তাদের বলি তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে এইসব করার জন্য এখানে নিয়ে আসিস, তাহলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছিস? কিন্তু আমি তো তোমায় ওইসব করার জন্য আনি নাই। সেটা তো আমি আর তুমি জানি, শোনো, এরা তো জানে না। তাহলে আমি এখন পালাবো। পালাও, তবে বাড়িতে আম্মু আর আপুকে কি বলবে? হুম, তার মানে? তার মানে তুমি এখন মাইনকার চিপাই। হ্যাঁ না, হ্যাঁ। তুমি এখন কি করতে চাচ্ছ? বেশি কিছু না, শুধু আমি যা যা বলবো তোমায় তাই করতে হবে। কি করতে হবে? আমরা যখন তোমার খালামুনির বাসায় যাব, তখন তো তিনি জানতে চাইবেন আমি তোমার কি হই, তাই না? তখন তুমি কি বলবে আমি তোমার কি হই? কেন বলবো বেআইন? ধর বোকা, এটা বলতে যাবে কেন? তাহলে কি বলবো, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড, এটা বলবো? ধর বোকা, এটা বলতে যাবে কেন? তাহলে কি বলবো সেটা তো বলো, এত পেঁচাও কেন? খালামুনিকে বলবে আমি তোমার একমাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ। মানে কি, তুমি তো আমার বউ না? সেটাও শুধু তুমি আর আমি জানি, খালামুনি তো জানে না, তাই না? নেহি কাভি নেহি, আমি এটা বলতে পারবো না। বলতে পারবি না, তাই না? লোকজন ডাকবো নাকি? না। তাহলে আমি এখন থেকে তোর কে? বউ। জোরে বল, শুনতে পাই নাই। বললাম তো বউ। এভাবে না, বল যে তুমি আমার একমাত্র বউ, নাহলে ডাকবো নাকি? না না বলছি না। হুম বল। তুমি আমার একমাত্র আদরের বউ। এই তো আমার সোনাবর, আমার জানুটা, আমার গুলু গুলু বাবুটা। হুম, চলো, গাড়ি চলছে তো চলছে, আর আমি শুধু ভাবছি কি যে হতে চলেছে। আমার খালাম্মা তো একদম সহজ সরল একজন মানুষ, জান্নাতের মতলবটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। বাইকের আয়নাতে দেখতে পেলাম জান্নাত মুস্কি মুস্কি হাসছে, এ যেন তার বিজয়ের হাসি। সারা রাস্তা আর একটা কথাও হয় নাই দুজনের। গাড়ি এসে থামল খালামণিদের বাড়ির সামনে, তারপর কলিং বেল দেবার আগে জান্নাত, মনে আছে তো আমি এখন তোমার কে? বউ, একমাত্র আদরের বউ। আমি শোনা বড়টা তোরে দিলাম চুম্মা, তারপর কলিং বেলটা দিলাম। কিছুক্ষণ পরে খালামণি এসে দরজাটা খুলে দিলেন, তারপর আমাকে জড়িয়ে ধরলেন, তারপর খালা জান্নাতের দিকে তাকিয়ে বললেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো খালাম্মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ও নিশ্চয়ই আমাদের বৌমার বোন, তাই না? জি খালাম্মা, তাছাড়াও আমার একটা পরিচয় আছে। কি গো, বললে না কেন বলো? আরও একটা পরিচয় মানে সেটা কি? না মানে খালাম্মা জান্নাত, জান্নাত আমার বউ। কি, তোমরা বিয়ে করে নিলে আর আমাকে জানালে না? খালামণি, আমরা যে বিয়ে করেছি এটা কেউ জানে না, এমনকি আমাদের এখনও বাসরটাও হয় নাই। কত শখ ছিল আমার বরটার সাথে বাসর করব, তা এখনও হয়ে ওঠেনি। কান্না ভেজা কণ্ঠে মাইয়ার বলে কি, এখানে আবার বাসর কই থেকে আসলো? কি করতে চাচ্ছে জান্নাত আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে বিয়ে না করেই আমার বউ হয়ে গেল, আর এখন বলছে বাসরের কথা? আল্লাহ রক্ষা করুন আমাকে, কোথায় যে ফেঁসে যাচ্ছি নিজেও তো বুঝতে পারছি না। কি, তোরা যে বিয়ে করেছিস বাড়িতে কেউ জানে না? না গো খালামণি, কেউ জানে না। আজিজ বলল খালামণি নাকি অনেক ভালো, আর তোমার কাছে আসলে নাকি তুমি সব কিছু সমাধান করে দিবে, তাই তো তোমার কাছে আমরা চলে আসলাম। তোরা চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। আর আজিজ, তুই বিয়ে করবি আমাকে একবার বলতে পারতি, আমি কি না করতাম নাকি রে বাবা? তুই জানিস না তোর খালামণি তোকে কতটা ভালোবাসে। আমার কতটা ইচ্ছে ছিল তোর বিয়ের কাজ আমি নিজে হাতে করব, তা তুই করতে দিলি না। খালামণি, তুমি কি এখন আমাদের কথা শুনবে নাকি ভিতরে ঢুকতে দিবে? আর আলিফকে তো দেখছি না, ও কোথায়? আলিফ আমার খালাতো ভাইয়ের নাম। ওই ভেতরে আয়, আর তোর ভাই তো কলেজে গেছে, তোরা আলিফের রুমে গিয়ে বসে বিশ্রাম নে, আমি ততক্ষণে তোদের রুমটা গুছিয়ে নিই, কেমন? ঠিক আছে খালামণি, আর আলিফ আসলে আমার কাছে পাঠিয়ে দিও। বাবা তোর ফোনটা দিয়ে যা তো, আলিফকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলি। খালামণিকে ফোনটা দিয়ে আলিফের রুমে দুজনে চলে আসলাম। তারপর আমি, ওই তোমার মতলবটা কি বলতো? তোমার ভাবসাব মোটেও সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। কেন জানো, তোমার কি মনে হচ্ছে? আর আমার বরটা কি রাগ করলো নাকি? আমি মোটেও তোমার বর নই। তো তুমি আমার কে? হুম, কেউ না। সত্যি আমি তোমার কেউ না? কি হলো, চুপ করে গেলে কেন বলো? সত্যি আমি তোমার কেউ না?
বলেই জান্নাত আমার কাছে আসতে লাগলো। এই কি করছো, কাছে আসবে না, দূরে থাকো বলছি। কাছে আসবো, তুমি কি করবে? কি করবে? আমি কিন্তু চেঁচাবো। চিল্লাও চিল্লাও, যত পারো চিল্লাতে পারো। এই না না, ধূর চাই, কে শোনে কার কথা। জান্নাত আমার মাথা দুই পাশে ধরে চার ঠোঁট এক করে দিল। এখন বলো আমি তোমার কে? ঠোঁট মুছতে মুছতে, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। ওই কুত্তা, তোরে আমি কি বলি তুই কি বলিস? ধুর, ভাল লাগে না, যাও তো, ফ্রেশ হয়ে এসো আগে। যাইতেছি, তারপরও কিন্তু বলতেই হবে আমি তোমার কে, নইলে এবার তোমার ঠোঁট একদম ছিঁড়ে ফেলবো। বলেই জান্নাত চলে গেল। আর আমি ভাবছি কি করতে চাচ্ছে এই মেয়েটা। ভাবতে ভাবতে আলিফ চলে আসলো। আর কিরে ভাইয়া, আসবো? দরজার দিকে তাকিয়ে দেখি আলিফ হাতে কিছু শপিং ব্যাগ। আরে আলিফ তুই, আয় আয় আয়, আর এটা তো তোরই রুম, তুই আসবি আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমার রুম। কিন্তু ভাইয়া, রুমে তো তুমি একা নেই, সাথে ভাবিও আছে, তাই না? আর ভাইয়া, এটা তুমি একেবারে ঠিক করলে না। কি ঠিক করলাম না রে ভাই? এই যে বিয়ে করলে না জানি। তোরে কিভাবে জানাবো রে ভাই, আমি নিজেই জানতাম না যে আমি বিয়ে করেছি, তুই কেমনে জানবি? কিরে ভাইয়া, কথা বলো না কেন, কি আগে জানাই নাই তো কি হয়েছে, এখন তো জানলি, তাই না? ভাবো। না ও, এগুলো নাও আর তাড়াতাড়ি এগুলো পরে বাইরে আসো। কি এগুলা? তোমার জন্য পাঞ্জাবি আর ভাবের জন্য বেনারসি। কিন্তু এগুলা কেন? আম্মু বলো তোমাকে নাকি বর বেশে দেখবে, তাই তাড়াতাড়ি চেঞ্জ করে চলে আসো। আর এই নাও তোমার ফোন, আম্মু দিল। রেখে যা। কিছুক্ষণ পরে জান্নাত বাথরুম থেকে বেরিয়ে আসলো। তারপর কার সাথে কথা বললে গো এতক্ষণ? আলিফ আসছিল এগুলা দেবার জন্য। কি এগুলো? খুলে দেখো। ওয়াও, খুব সুন্দর, এগুলো কি আমাদের জন্য? হুম, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলো কিসের জন্য? সবকিছু খুলে বললাম কি জন্য। তারপর দুজন রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে বের হয়ে যা দেখলাম, একজন মুরব্বী লোক খাতা কলম নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কাজই হবে হয়তো, কিন্তু কেন? আয় তোরা এখানে বোস। খালামুনি উনি কে? উনি তো কাজী সাহেব, তোদের আবার বিয়ে দেবার জন্য নিয়ে আসলাম আলিফকে দিয়ে। আমার অনেক দিনের শখ ছিল, তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব। আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, মেয়েটাও মনে হয় এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, সাথে আমারও একই অবস্থা। কি বলো তুমি খালামুনি, আমার তো একবার বিয়ে করেইছি, তাহলে আবার কেন? তোকে বললাম না, তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিতে চেয়েছি। আর তোর আবার বিয়ে করতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, অন্য কাউকে তো আর তোকে বিয়ে করতে বলছি না, তোর বউকেই তো বিয়ে করতে বলছি। বাবা, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? জান্নাতের দিকে তাকিয়ে, জান্নাত তুমি তো কিছু বলো এখন খালামণিকে। আমি আর কি বলবো বলো, খালামণি তো আর বেশি কিছু আবদার করে নাই, তাই না? খালামণি আমরা রাজি। আলহামদুলিল্লাহ, কাজী সাহেব আপনি বিয়ের কাজ শুরু করুন। আমি কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে যাচ্ছে এখন। খালামণিকেও সত্যিটা বলতে পারবো না, কারণ সে খুব কষ্ট পাবে। কি করবো এখন আমি, এসব ভাবতে ভাবতে কখন যে কবুল বলে দিয়েছি। অবশেষে জান্নাত আর আমার বিয়েটা হয়ে গেল। রাত ১০টা, বাসর ঘর। জান্নাত বসে আসে বাসর ঘরের মধ্যে। আমি দরজাটা খুলে ঘরের মধ্যে ঢুকলাম। ঢুকে যা দেখলাম তা হলো, বাসর ঘরের মধ্যে বসে আছে জান্নাত। আমি দরজাটা খুলে ভিতরে ঢুকে রীতিমতো অবাক হলাম, কারণ ঘরটা অনেক সুন্দরভাবে সাজানো। এত অল্প সময়ে এত কিছু কিভাবে সাজালো খালামুনি বুঝতেই পারছি না। মনে হচ্ছে আগে থেকেই সাজানো ছিল ঘরটা। আরও অবাক হলাম জান্নাতের দিকে তাকিয়ে, কারণ যেই মেয়ে সবসময় আমার পিছে পড়ে থাকে, সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ভাবা যায় জান্নাতকে কেউ বউ বেশে যেন সুন্দরী অপ্সরার মতো লাগছে। আমি ভয় ভয়ে এক পা দুপা করে খাটের দিকে এগিয়ে যেতেই বললাম, খাটের কাছে যেতেই জান্নাত খাট থেকে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে সালাম করতে লাগত। আমি তার দুই বাহু ধরে দাঁড় করিয়ে বললাম, এই এই কি করো? তুমি এখন আমার স্বামী, সো এটা এখন আমার অধিকার। শুধু অধিকার নয়, বিয়ের রাতে স্বামীর পা ধরে সালাম করা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য ও আমাদের সমাজে নিয়ম, তাই আমাকে তুমি এটা থেকে বিরত রাখতে পারো না। কি আর করা, এই মেয়ের সাথে কথায় পাড়া খুবই মুশকিল। তারপর জান্নাত আবার আমার পা ছুঁয়ে সালাম করে নিল। তারপর তোমার কি অজু আছে? না থাকলে করে আসো, আমরা দুই রাকাত নামাজ আদায় করব। আমি অজু করে আসছি, তোমার আছে? আছে, আসো তাহলে আমরা নামাজ আদায় করে নিই। জান্নাত দুইটা জায়নামাজ বিছিয়ে দিল, আমিও জান্নাত দুজনে নামাজ আদায় করে নিলাম।
তারপর নামাজ শেষ করে জান্নাত আবারও গিয়ে বিছানাতে বসে পড়ল। আমি আমার টুপি ও পাঞ্জাবিটা খুলে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। বিছানার কাছে যেতেই জান্নাত একটা বালিশ হাতে নিয়ে আমার দিকে ঢিল মেরে দিয়ে বলল, একদম বিছানার দিকে আসবে না। কেন? অবাক হয়ে কি হলো আবার মেয়েটার? কারণ তুমি ওই সোফায় গিয়ে ঘুমাবে আর আমি এই বিছানায় ঘুমাবো। বুঝলাম না, তুমি বিছানায় ঘুমাবে আর আমি সোফায় ঘুমাবো, কিন্তু কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী, তাহলে একসাথে ঘুমালে সমস্যাটা কোথায়? কারণ আমি তো আর একা না, তাই না? তোমার তো অনেক বান্ধবী আছে, ভার্সিটিতে রিয়া আপু, তারপর দেখলাম নাদিয়া নামের ওই পেতনি, আর এখন সামিরা আপু তোমার কথা বলে, তার সাথে আমার যখনই কথা হয়। কি বলো এগুলা, তুমি জানো আমি কত কষ্টে সেদিন রিয়াকে ফাঁকি দিয়ে আসছি? রিয়াকে যদি ভালোই বাসতাম তাহলে কি আর তাকে এইভাবে অবহেলা করতাম? সে না হয় বুঝলাম, কিন্তু নাদিয়া আর সামিরা আপু, তুমি সেদিন নাদিয়ার সাথে কি কথা বললে যা আমার সামনে বলা যেত না? এই কথা, এটা সেদিন জিজ্ঞেস করলেই তো বলে দিতাম, এর জন্য আমার পাগলিটা অভিমান করে আছে। হুম, সেদিন বলো নাই তো এখন বলো, একদম মিথ্যা কথা বলবে না তাহলে কিন্তু। আচ্ছা শোনো তাহলে, নাদিয়া আমার স্কুল জীবনের বান্ধবী আর তোমার বেস্ট ফ্রেন্ডের ভাইয়ার গার্লফ্রেন্ড। ঠিক বুঝলাম না, আমার বেস্ট ফ্রেন্ড তো নাবিলা আর নাবিলার ভাই তো বুলবুল ভাইয়া, তার মানে নাদিয়া আপু বুলবুল ভাইয়ার গার্লফ্রেন্ড? হুম, মাই ডিয়ার বউ, তোমার আর আমার মধ্যে যেমন মনোমালিন্য হয়েছিল ঠিক তেমনই ওদের মধ্যেও একই অবস্থা হয়েছিল, তাই আমি তাদের সব কিছু ঠিক করে দিলাম। আর তুমি তো জানোই তোমার সামিরা আপুর বয়ফ্রেন্ড আছে, তাহলে আর সামিরা আমার একজন ভালো ফ্রেন্ড, বুঝতে পারলে বউ? বলেই বালিশটা হাতে নিয়ে সোফার দিকে যেতে লাগলাম আর বললাম, তাহলে আমি কি এখন সোফাতেই ঘুমাবো? কেন? তুমি তো বললে আমি যেন বিছানাতে না যাই। আমি কখন তোমাকে বললাম? এই মাত্র বললে। ও বুঝতে পারছি, তুমি তো আমায় ভালোই বাসো না, তাই তো সোফাতে ঘুমাতে যাচ্ছ, তাই না? বুঝি তো, সব বুঝি। ও, এখানেও আমার দোষ হয়ে গেল, তাই না? নিজের কাঁধে কখনোই দোষ দিবা না। আমার বর থাকতে আমি কেন দোষ নিতে যাব? হয়েছে, আমার বরটার আর মন খারাপ করে থাকতে হবে না। আসো সোনামণি, তোমায় একটু আদর করে দিই। হুম, বলেই এক লাফে সোজা জান্নাতের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম, আর জান্নাত আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা জান্নাত, ধরো যদি আমি সত্যি ওদের একজনের সঙ্গে প্রেম করতাম, তাহলে কি করতে? তোমার মাথার সব চুলগুলো ন্যাড়া করে দিতাম, হাতটা ভেঙে দিতাম, আর নাকি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম। ওরে বাবা, এত কিছু করতে, তখন তো আমায় কেমন বাজে দেখা যেত তখন। তাতে আমার কি? তখন তো সবাই বলতো, দেখ দেখ জান্নাতের বরটাকে কেমন বাজে দেখা যায়। হুম বলতো, কিন্তু কেউ তো তোমায় আর আমার থেকে আলাদা করতে পারত না। বা, তোমার মাথায় তো সেই লেভেলের বুদ্ধি, তা আমায় কি এখন অমন করবে নাকি যাতে আমার দিকে কেউ নজর না দেয়? না, তা করব না, তবে এমন কিছু করব যাতে করে কেউ তোমার ওপর নজর দিল, তোমার নজর যেন তাদের ওপর না পড়ে। সেটা কিভাবে? আমার বেবি লাগবে, একদম ফুটফুটে কিউট বাচ্চা, যাতে তুমি তার কথা চিন্তা করে হলেও আমাদেরকে ছেড়ে না যাও। বলে কেঁদে দিল আমার বুকের উপরে মুখ লুকিয়ে। ধুর পাগলি, তোমাকে ছাড়া আমি বাঁচবই না, ছেড়ে যাওয়া তো দূরের কথা। জান্নাতুলকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিয়ে কথাটা বললাম। সত্যি তো, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? নেহি বউ, কাভি নেহি। তারপরও আমার বেবি লাগবে, আর আজকে থেকেই মিশন শুরু করবো আমরা। আজকে থেকেই? হুম, তাহলে দেরি কেন, চলো ভেগে পড়ি, আমাদের মিশন স্টার্ট করি, কি বলো? যা দুষ্টু। ইস, আমার বউ তো দেখি লজ্জায় পায়। আসো আরও কাছে আসো, বউ আর লজ্জা পেতে হবে না। আসো আমাদের মিশনটা স্টার্ট করা যাক, বলেই জান্নাতের ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। ধীরে ধীরে আমরা একে অন্যের মাঝে হারিয়ে যেতে লাগলাম। সব কিছু জানতে চাহিয়া লজ্জা দিবেন না, আমাদের মিশন কমপ্লিট, এখন ফরজ গোসলটা করতে হবে। আমরা এখন যাই, ফরজ গোসলটা সেরে আসি, কেমন? গোসল শেষে করে দুজনেই আবার রুমে এসে শুয়ে পড়লাম। আমি বালিশে মাথা রেখে শুয়ে আছি আর জান্নাত আমার বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে। আমি জান্নাতকে বললাম, জান্নাত, আই বউ শোনো না। হুম বলো না। আমরা কি সত্যি সত্যি বিয়ে করে নিয়েছি? কি বলো এগুলো, বিয়ে করে মিশন কমপ্লিট করে এখন বলছো আমরা কি সত্যি সত্যি বিয়ে করেছি? আমার না বিশ্বাসই হচ্ছে না যে আমরা মিশনটা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, কি থেকে কি হয়ে গেল, তাই না? জি না, আমি চেয়েছি বলেই বিয়েটা হলো, বুঝলে?
তার মানে তুমি এই সিচুয়েশনটা না পড়লে বিয়ে করতে না। করতাম কি করতাম না সেটা নয়, কাল সকালেই জানতে পারতে। এখন ভালো ছেলের মতো তোমার এই পেতনি বউটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাও তো, অনেক রাত হয়ে গেছে। হুম বউ, তুমি শুধু আমার পেতনি বউ না, আমার দুষ্ট মিস্ত্রি আদরের বউ। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না, নাও এবার ঘুমাও। আমি আর কথা না বলে জান্নাতকে দু বাহু দয়ের মধ্যে আগলে নিয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। জান্নাত আমার বুকের উপরে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ল। এই মেয়েটা কিছুদিন আগেও কি ঝগড়াটাই না করলো আমার সাথে, আর এখন আমার বুকে মুখ লুকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমনভাবে ধরে আছে যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। ঘুমন্ত পুরীটাকে বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে নিয়ে আমিও ঘুমের দেশে পা বাড়ালাম। সকালে নাকের মধ্যে কেমন যেন সুরসুরি অনুভব করলাম, সাথে সাথে হাঁচি দিয়ে চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত আমার পাশে বসে হাসছে। অনেক রাগ হলেও তার হাসিতে যেন আমি আবারও তার প্রেমে পড়ে গেলাম। জান্নাত হাসতে হাসতে বলল, এই যে মিস্টার বর, ঘুম ভাঙলো তাহলে? ফজরের আজান যে হয়ে গেছে সেদিকে খেয়াল নেই, ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ওযু করে আগে নামাজ পড়ে নেন, তারপর নয় আবার ঘুমাইন। হুম, আর একটু ঘুমাই না বউ, তারপর নামাজ আদায় করে নেই। না না, তা হচ্ছে না, ওঠো বলছি। হুম, তারপর উঠে নামাজ আদায় করে এসে জান্নাতকে আবারও বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন দরজায় ঠকঠক করছে। কে ভাইয়া? আমি আলিফ। আর কতক্ষণ ঘুমাবে, এবার তো উঠো, আম্মু খাবার জন্য ডাকছে তো। খালামুনিকে বলো আসছি। তুই এখন যা তো ভাই, 5 মিনিট লাগবে আমার। তারপর আলিফ চলে গেল, আমি জান্নাতকে নিয়ে দরজা খুলে বের হলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আম্মু, আব্বু, ভাইয়া আর ভাবি। আমি তাদের দেখে একদম থ হয়ে গেলাম, এরা এখানে কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু বিশ্বাস করো আমরা কিছুই করি নাই, আর আম্মু আমি এসব করতে চাই নাই, এই জান্নাত আমাকে ব্ল্যাকমেল করে এইসব বলতে বাধ্য করেছে। আমার এমন হ্যাবলা মার্কা মুখ দেখে সবাই ফিক করে হেসে দিল, আর জান্নাত গিয়ে আম্মুকে জড়িয়ে ধরল। কি হচ্ছে এসব? আমরা সব আগে থেকেই জানতাম রে গাধা, অমন মুখ বানিয়ে আছিস কেন? জানতে মানে কি জানতে তোমরা? তোর সাথে যে এই বিয়েটা হলো তা আমারই প্ল্যান ছিল, তোকে তোর খালামনির বাড়িতে আসতে বলা, আর জান্নাত যে তোকে ব্ল্যাকমেল করেছে সেটাও আমার প্ল্যান ছিল। কি বলছো এগুলো আম্মু? তোমার প্ল্যান ছিল মানে? তোমরা বললে কি আমি জান্নাতকে বিয়ে করতাম না, আর এগুলা কেন করলে? আমি তো তাই বুঝতে পারছি না। তুই আমাদের ভুল বুঝছিস, আগে কথাটা শুন। ধুর, তুমি থাকো তোমার ভুল বোঝাবুঝি নিয়ে, আমায় কেউ বিরক্ত করবে না। আমার মাথায় যেন কিছুই খেলছে না, ওখানে আর থাকলাম না, কারণ আমার প্রচণ্ড রাগ উঠে গেছে, আর আমার রাগ উঠলে আমি কি করি নিজেও জানি না। আমার থেকে কেন লুকাতে হবে এগুলা? আমাকে বললে আমি কি জান্নাতকে বিয়ে করতাম না নাকি? আমিও তো জান্নাতুলকে ভালোবাসি। আমি যখন সবার সামনে থেকে চলে আসলাম তখন জান্নাত আমার পিছু পিছু আসতে লাগলো। মা, তুই কোথায় যাস? আম্মু দেখলে তো তোমার ছেলে কতটা রেগে গেছে, আমি যাই, তার রাগ আগে ভাঙে আসি। আর আম্মু, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, আজিজকে না জানে এসব করলেও রেগে যাবে। আমি জানি রে মা, আমার ছেলেটা একটু বেশি বদমেজাজি, আর আমরা তো ওর ভালোর জন্যই ওকে কিছু জানাই নাই। আজিজ যখন জানতে পারবে আমার জন্যই ওর বদমেজাজটা একটু কমেছে, তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আম্মু, এখন আমি কি করব? তোর কিছুই করতে হবে না রে মা। 2 ঘন্টা পর আমি রুমে শুয়ে আছি, কে যেন দরজাটা খুলে ভিতরে আসলো, তাকিয়ে দেখি জান্নাত হাতে খাবারের থালা আমার কাছে এসে। ওঠো খেয়ে নিবে, সেই সকাল থেকে এখন কিছু খাও নাই। চুপ করে আছি। কি হলো, আমি কিছু বলছি? আমিও কিন্তু এখন কিছুই খাই নাই, আর আম্মু আমাদের ভালোর জন্যই এগুলো করেছে, আর কেন করেছে শুনবে? ওকে, যখন কথা বলবেই না তাহলে শোনো, সেদিন যখন তোমার সাথে প্রথম ঘুরতে বের হয়েছিলাম আর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, মনে আছে তোমার? রেস্টুরেন্টে তুমি যখন তোমার মোবাইলটা ফেলে ওয়াশরুমে গেলে তখনই আম্মু ফোন দেয় তোমায়। আমি প্রথমে ধরতে না চেয়েও ফোনটা ধরি, আমার গলা শুনে আম্মু জিজ্ঞেস করেন আমি কে। তখন আমি আমার আর তোমার বিষয়ে সব কিছু খুলে বলি আম্মুকে। আম্মু তখন বলেন, মারে আমার ছেলেটা কিন্তু খুবই বদমেজাজি, আর তুই চাইলে আমার ছেলেটার এই স্বভাবটা ঠিক করতে পারিস। কিভাবে? আমার ছেলেটা যখন তোকে মেজাজ দেখাবে তখন তুই তার থেকে ডাবল মেজাজ দেখাবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয়।
তখন থেকেই নিজের ইচ্ছা না থাকার পরও তোমার সাথে খারাপ ব্যবহার করি, তারপর ইগনোরও। জানো, তোমায় যখন এড়িয়ে চলতাম আমার তখন কতটা কষ্ট হতো, তারপরও যখন দেখলাম আম্মুর কথাটা অনেক কাজে দিয়েছে, তোমার বদ মেজাজটা ভালো হয়ে যাচ্ছে, তখন আমি আর আম্মু অনেক খুশি হয়েছিলাম। আর তারপর আজ এই দিন। কি হলো, তা এখন আমার সাথে কথা বলবে না? ও, বুঝতে পেরেছি তো, তুমি তো এখন আর আমাকে ভালোবাসো না, তো কথা বলছো না। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো না আর কথাও বলবে না, তাহলে আমিও আর তোমার কাছে পড়ে থাকবো না, এখনই চলে যাব। বলেই জান্নাত যেই পা বাড়াবে, অমনি ওর হাতটা ধরে এক টানে আমার বুকের উপরে নিয়ে এসে। খুব সাহস হয়েছে না, আমাকে ইগনোর করা হচ্ছে এতদিন, এখন আবার আমাকে ছেড়ে চলে যাবে না? খুব বার বেড়েছে তোমার, তাই না? আমাকে না জানিয়ে এক পা বাড়ির বাহিরে বের করলে একদম পা ভেঙে হাতে ধরিয়ে দিব। তুই জানিস তোর সাথে যখন আমি কথা বলতে যেতাম আর তুই আমাকে এড়িয়ে চলতি, তখন আমার কতটা কষ্ট হতো, মনে হতো নিজেকে শেষ করে দেই। কিন্তু যখন আম্মু আব্বু ভাইয়ার কথা মনে হতো, তখন আর কিছুই করতে পারতাম না। আবার মনে হতো তুই যদি আবার আমার কাছে ফিরে আসিস আর আমাকে যদি না পাস, তখন তো তুই কষ্ট পাবি। আমি যে তোকে কষ্ট দিতে পারতাম না পাগলি, আমি যে তোকে অনেক ভালোবাসি রে, কেমনে থাকতাম তোকে ছাড়া বল। কথাগুলো বলে জান্নাতের দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্না করছে। একটু বেশি বলে ফেললাম নাকি? তাই আবারও মজা করে বললাম, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না জান্নাত? ওকে যাও, তোমাকে ছাড়া তো তিনটা মাস থেকেইছি, আর বাকি জীবনটা না হয় তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। আর আমারও অভ্যাস হয়ে গেছে তোমাকে ছাড়া থাকতে থাকতে, যাও, তুমি লাগবে না তোমাকে আমার। কথাটা বলতে জান্নাত আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমাকে তাড়িয়ে দিবে আজিজ, এবার আমি তোমার থেকে আলাদা হলে মনে হয় আর বাঁচবো না আজিজ, আমি সত্যি সত্যি মরে যাব। তুমি জানো আজিজ, তোমাকে যখন এড়িয়ে চলতাম নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও, তোমার থেকে যখন দূরে দূরে থাকতাম, তখন আমার কতটা কষ্ট হতো, মনে হতো আমার বুকের মধ্য থেকে কেউ যেন আমার কলিজাটা বের করে নিচ্ছে। তারপরও তোমার থেকে দূরে থাকতাম, তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আমাকে তাড়িয়ে দিও না আজিজ, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। জান্নাতের গায়ে যতটা সম্ভব শক্তি আছে সব শক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। তুমি তো বললে আমার কাছে থাকবে না, চলে যাবে। সে তো তুমি আমার সাথে কথা বলছিলে না, তার জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যেতে চাই, তাহলে তুমি আমার হাতটা ভেঙে দিও, কেমন? তাও আমাকে তোমার কাছ থেকে যেতে দিবে না? ইস, সব কত, আমার এত সুন্দর বউটার নাকি হাত পা ভেঙে দিব, তখন তোমাকে কেমন কেমন দেখাবে না? আর লোকে তখন আমাকে কি বলবে, বলবে দেখ আজিজের বউটা কেমন দেখা যায়, একদম পেতনি। বললে বলুক, তাতে আমার কি, সেটা তো আর আমাকে বলবে না, তোমাকে বলবে। আর তার জন্যে যদি আমাকে কেউ আলাদা না করতে পারে, তাহলে আমার হাতটা ভাঙতে কোনো সমস্যা নাই। আমাদেরকে এমনিতেই কেউ আলাদা করতে পারবে না রে পাগলি, সে শক্তি কারো আছে নাকি আল্লাহ তাআলা বাদে? আর যে আলাদা করতে আসবে আমি তারই হাত পা ভেঙে দিব। গায়ে সব শক্তি এক করে মেরে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আয়। আমিও ভেঙে দিব। ঠিক আছে দিও। আই বউ, আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। তোমার জন্য তো খাবার এনে রেখেছি, টেবিলে আছে, খেয়ে নাও। না থাক, খাবো না। খাবে না কেন, এই তো বললে, তোমার নাকি অনেক ক্ষুধা লেগেছে। লেগেছে তো। তবে খাবে না কেন? একজন যদি খাইয়ে দিত তাহলে খাইতাম। তো সে কেউ একজন তোমাকে না করেছে যে সে খাইয়ে দেবে না? বললেই তো হয় তুমি আমার হাতে খাবে। সে কেউ একজন কি বোঝে না, তারও তার বউয়ের হাতে খেতে ইচ্ছে করে। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, আসো খাইয়ে দিই আমার বরটাকে। তারপর জান্নাত আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি খেতে লাগলাম। উফ ভাই, জানেন না বউয়ের হাতে খেতে কতটা মজা। যে বউয়ের হাতে খাবার খায় সেই শুধু জানে, এর হাতের খাবার একদম যেন অমৃত। দুঃখের বিষয়ে আমি এখনও ছোট বাচ্চা একটা ছেলে, সবে SSC দিলাম, বিয়ে করা তো দূরের কথা, বউ পামুকই। জান্নাত আমাকে খাইয়ে দিতেছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। তার তাকিয়ে থাকা দেখে বুঝতে পারলাম ওরও অনেক ক্ষুধা লেগেছে, মেয়েটাও তো সারাদিন কিচ্ছু খায়নি। তাই আমিও এক লোকমা খাবার নিয়ে জান্নাতের মুখের কাছে ধরলাম, সাথে সে তার মেয়েটা খাবার মুখে নিয়ে নিল যেন সে এই অপেক্ষাতেই ছিল আমি কখন তাকে খাবার খাইয়ে দিই। খাবার মুখে নিতে জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা কোনো দুঃখের পানি দেখলাম না, এটা যেন রাজ্য জয়ের আনন্দের চোখের পানি। সবাই বউ চায় তার স্বামী তাকে একটু কেয়ার করবে, একটু ভালোবাসবে,
খাবার সময় আবদার করে বর তার বউকে বলবে, তুমি আমাকে খাইয়ে না দিলে আমি খাবই না। বউ যখন তার স্বামীকে খাইয়ে দেবে, তার স্বামীও তখন তার বউকে খাইয়ে দেবে। এতটুকুই, বউদের তখন আর কিছুই যেন চায় না, এতই নিজেকে যেন রানী মনে করেন। কথাগুলো ভাবতে ভাবতে আমাদের খাওয়া শেষ, তারপর আমার ফোনটা বেজে উঠল। বউ, উফ, আয় বউ। কি? আমার ফোনটা একটু এনে দাও না গো, টেবিলের উপর থেকে। পারবো না, নিজেরটা নিজেই নিয়ে নাও। বাব্বা, থাক, তোমার আনতে হবে না, আমি নিয়ে নেই। ফোনটা হাতে নিয়ে দেখিয়ে অচেনা নাম্বার ধরার পর, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ভাইয়া, আমি রাফি বলছিলাম, আপনার কলেজের ছোট ভাই। ও রাফি, ভাই বল। ভাইয়া, আপনাদের তো কালকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ও হ্যাঁ, তাই তো, ধন্যবাদ ভাই, আমার তো মনেই ছিল না। আরে ভাই, ধন্যবাদ দেবার কি আছে, আমি রাখি, তাহলে কাল দেখা হবে। কে ফোন দিয়েছিল গো? রাফি কলেজের ছোট ভাই, কাল একবার কলেজ যেতে হবে, ফর্ম পূরণ করতে হবে। ও তাহলে দেরি করো না। পরের দিন সকাল 7টা জান্নাতের কপালে চুমু এঁকে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের ভিতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল, এ কি, এই মেয়েটা এখানে কি করে, আর এরা কারা? কলেজের মধ্যে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবতেও পারি নাই কলেজে ঢুকে প্রথমে এই মেয়েটার সম্মুখীন পড়তে হবে, কারণ আমার সামনে রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখেও না দেখার মতো করে রিয়াকে পাশ কাটিয়ে যেতে লাগলাম। অমনি রিয়া, এই আজিজ দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম আর রিয়া এক প্রকার দৌড়ে আমার কাছে চলে আসলো। কেমন আছো আজিজ? ভালো, তুমি? খুবই ভালো। আচ্ছা আজিজ, শুনলাম তুমি নাকি জান্নাতকে বিয়ে করেছো। কাজটা কি তুমি ঠিক করলে আজিজ? মানে কি বলতে চাচ্ছো তুমি? মানে কিছু না। আচ্ছা আজিজ, একটা কথা বলো তো, জান্নাতের মধ্যে কি এমন পেলে যা আমার কাছে ছিল না? জান্নাত তোমায় কি এমন সুখ দিয়েছে যা আমি তোমায় দিতে পারতাম না? আমি কি তোমাকে জান্নাতের থেকে বেশি সুখ দিতে পারতাম না? রিয়া, তুমি একটু বেশি বলে ফেলছো না। বেশি বলিনি আজিজ, তুমি হয়তো জানো না এই কলেজের শুধু স্টুডেন্টরা আমার জন্য পাগল না, অনেক স্যারও আছে যারা আমার জন্য পাগল, আর আমি শুধুই তোমার জন্য পাগল। ছি রিয়া, তুমি কি সত্যি পাগল হয়ে গেলে নাকি, কি বলো এগুলা? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার জন্য পাগল হয়ে গেছি। আচ্ছা, তুমি চাইলেই পরীক্ষা করে নিতে পারো কার কাছে বেশি সুখ পাও, তুমি আমার কাছে নাকি ওই জান্নাতের কাছে। এসো আমার সাথে এসো, কমন রুম থেকে তোমাকে দেখিয়ে নিয়ে আসি কে বেশি সুখ দিতে পারে। বলে দিয়া আমার হাত ধরে টানতে লাগলো। আমি রিয়ার হাতটা ছাড়িয়ে রিয়াকে একটা গালের থাপ্পড় মেরে বললাম, ছি রিয়া, তোমার মন মানসিকতা এতটা নিচ, তোমাকে আমি একটা ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে মারলে আজিজ। তুমি হয়তো জানো না আজিজ, আমি যা চাই তাই পাই, দরকার পড়লে জোর করে আদায় করে নেই, আর যদি তাও না পাই তাহলে কাউকে পেতে দেই না। এমন কোন ডায়লগ সবাই দেয়, আমিও তোমাকে তার ব্যতিক্রম মনে করি না। আমি কি জিনিস তুমি এখনো জানতে পারোনি আজিজ? তুমি কি করতে চাচ্ছ? ওয়েট অ্যান্ড সি। ও সরি সরি, তুমি তো বেশিক্ষণ দেখতেও পারবে না। ওই তোরা কোথায়, চলে আয়। সাথে সাথে অনেকগুলো ছেলে এসে আমাকে চারদিক দিয়ে ঘিরে নিল, তাদের সকলের হাতে হকি স্টিক আর স্ট্যাম্প। কয়েকটা ছেলেকে দেখে চিনতে পারলাম ওরা রিয়ার কাজিন হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোরা তামাশা দেখবি নাকি কাজ শুরু করবি? না আপু, কাজ শুরু করছি। বলেই আমার গায়ে পায়ের হাঁটুর গিরাতে একটা বাড়ি মারলো, ডাল সামলাতে না পেরে মাঠের মধ্যে পড়ে গেলাম। কি হলো, তোরা থামলি কেন? ওর এমন অবস্থা করবি যাতে বুঝতে পারে এই রিয়ার কথা না মানলে কি হয়। তারপর সবাই মিলে আমাকে মারতে লাগলো। ক্যাম্পাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কে কেউ আগিয়ে আসতে সাহস পাচ্ছে না। আমি যে ব্যথাতে বারবার চিৎকার করে উঠছি, মাগো ও মাগো, কিন্তু আমার চিৎকার সবার কানে পৌঁছালেও কেউ যেন শুনতে পাচ্ছে না। এতক্ষণ আমাকে মারতে দেখছিল কলেজের ছোট ভাই রাফি, তাই রাফি তাড়াতাড়ি করে বুলবুলরে ফোন দেয়। হ্যালো বুলবুল ভাইয়া। হ্যাঁ রাফি বল। রাফি, কি হয়েছে তোর, কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? বুলবুল ভাইয়া, আজিজ ভাইয়াকে রিয়াফুর কাজিনরা আর বলতে পারে না রাফি। রাফি যেন হাউমাউ করে কান্না করে দিল। আজিজ, কি হয়েছে আজিজ, তুই এখন কোথায়, আর আজিজ কি তোর কাছেই আছে, কি হলো বলিস না কেন? কলেজ ক্যাম্পাসে। তারপর রাফি বুলবুলকে সব কিছু খুলে বলে। তুই কিছু চিন্তা করিস না ভাই, আমি আসছি।
তুই রাহাত সুমন আর আমাদের ক্লাবের সকল দে খবর দে, আমি আসছি। বুলবুল এক প্রকার পাগলে মতো দৌড় দিতে লাগলো। রাফি এদিকে রাহাত সুমন আর তাদের ক্লাবের সকলকে খবর দিয়ে দিল। সকলে ছুটে চলে আসতে কলেজে, এসে দেখে আজিজ জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে। তবু রিয়ার কাজিনরা আজিজকে মেরেই যাচ্ছে। বুলবুলের দেখে রিয়া পালিয়ে যেতে লাগলে তাদের কলেজের আসিয়া নামের একটা মেয়ে রিয়াকে ধরে ফেলে, আর সাথে তার বান্ধবীরাও। এদিকে বুলবুল, সুমন, রাহাত ও তাদের বন্ধুরা রিয়ার কাজিনদের উড়াধুরা মারতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে সেখানে এবং সব কিছু পর্যবেক্ষণ করে রিয়া ও তার কাজিনদের ধরে নিয়ে যায়। এদিকে জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে আজিজ। তার মাথায় আঘাত করার কারণে মাথা দিয়ে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হচ্ছে। বুলবুলরা তাড়াতাড়ি করে আজিজকে হসপিটালে নিয়ে যায়। তারপর আজিজের বাড়িতে তার ভাবির নাম্বারে ফোন করে বুলবুল, কথা যেন বলতেই পারছে না বুলবুল কান্নার কারণে। হ্যালো, কে বলছেন? ভাবি, আমি বুলবুল, আজিজের বন্ধু। হ্যাঁ, কও কি হয়েছে, তোমার কাঁদছো কেন? ভাবির পাশে দাঁড়িয়েছিল জান্নাত। কে, কেন ফোন করেছে রে আপু? দেখ দেখি আমাকে দে ফোনটা। হ্যালো বুলবুল ভাইয়া, কি হয়েছে, কাঁদছেন কেন? জান্নাত, আজিজকে ওরা বলেই হাউমাউ করে আবারও কেঁদে দেয় বুলবুল। আজিজের নাম শুনেই জান্নাতের গলা শুকিয়ে যায়। ভাইয়া, আজিজের কি হয়েছে বলুন, প্লিজ কাঁদবেন না ভাইয়া, বলুন প্লিজ। সব কিছু খুলে বলেন। জান্নাত বুলবুলের কথা শুনে হাতে থেকে ফোনটা পড়ে যায় এবং এক চিৎকার দিয়ে সাথে সাথে ফ্লোরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জান্নাতের চিৎকার শুনে বাড়ির সবাই একত্রিত হয়ে যায়। জান্নাতুল, এ জান্নাত, কি হলো তোর, কথা বল। বুলবুল ভাই, আমার কি হয়েছে রে ভাই? সব কিছু খুলে বলেন। কি হয়েছে জান্নাতের? কি হলো বৌমা, কথা বলো। সব খুলে বলার পর কেউ আর এক মুহূর্তও দেরি করে না, জান্নাতে অজ্ঞান অবস্থাতেই তাদের সাথে করে হসপিটালে নিয়ে যায়। আজিজকে আইসিইউতে চিকিৎসা করা হচ্ছে। জান্নাত এরও জ্ঞান ফিরে এসেছে। জান্নাত হসপিটালের এক কোণে বসে কান্না করে যাচ্ছে। জান্নাত যেন পাগল হয়ে গেছে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। সবাই অধিক আগ্রহ নিয়ে পায়চারি করেই যাচ্ছে কখন ডাক্তার বের হবে। প্রায় ঘণ্টাখানেক পরে ডাক্তার বেরিয়ে আসলো। জান্নাত ডাক্তারকে দেখে দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জান্নাতের সাথে রাহাত, বুলবুল, সুমন ও আজিজের পরিবারের সবাই ডাক্তারকে ঘিরে নিল। ডক্টর, আমার বরটা কেমন আছে ডক্টর? ও ভালো আছে তো ডক্টর? আমার বরটার কিছু হয় নাই, তাই না ডক্টর? বলুন ডক্টর, বলুন। পাগলের মতো হাউমাউ করে কান্না করতে করতে, কি আসলে আসলে করছেন, বলুন না ডক্টর, আমার আজিজের কিছুই হয় নাই, বলুন। জান্নাত ছোট বাচ্চাদের মতো এমনভাবে আবদার করছে যেন ডাক্তার মুখে বললে সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার বুলবুলের সামনে আসে। ডাক্তার বুলবুলের ছোটবেলার বন্ধু। কি হলো দোস্ত, কথা বলিস না কেন? আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলে দোস্ত, কিন্তু কিছু করতে পারলাম না। আজিজকে খুব খারাপভাবে মারা হয়েছে, ওর হাত পায়ে সেরা সেরা বেশি মারা হয়েছে। আর সব থেকে যেটা খারাপ হয়েছে তা হলো মাথায় বাড়ি মারার কারণে ওর মস্তিষ্কে সজোরে আঘাত এনেছে। ডাক্তারের কথা শুনে জান্নাত আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। তাই আমাদের হাতে আর কিছু করার নেই রে দোস্ত। দোস্ত, আজিজের জ্ঞান কি ফিরেছে? না, আর 24 ঘন্টার মধ্যে আমরা জ্ঞান ফেরারও কোনো সম্ভাবনা দেখছি না। আর আজিজ যে অবস্থাতে এখন আছে তাতে ওর সেন্স ফিরতে 24 ঘন্টা বা 1 বছর আবার নাও ফিরতে পারে। মানে আমি তোদের বোঝাতে চাচ্ছি আজিজ এখন কোমাতে চলে গেছে। ডাক্তারের কথা শুনে জান্নাত আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। সবাই মিলে জান্নাতকে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ে। জান্নাতকে একটা কেবিনে নিয়ে রাখা হয়। জান্নাতের পাশে বসে আছেন জান্নাতের বোন। আজিজকে দেখার জন্য তার পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু ডাক্তার বারণ করে দিয়েছে 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত রোগীকে কোনো প্রকার বিরক্ত করা যাবে না। এদিকে জান্নাতের প্রায় ঘণ্টাখানেক পরে জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই আজিজ আজিজ বলে চিৎকার করে ওঠে। আপু, আমার বর কই রে, ওর কিছু হয় নাই, তাই না রে আপু? ওই ডক্টরটা খুব বাজে, তাই না রে আপু? আমার বরকে নিয়ে কিসব বাজে কথা বলছিল, আমি আমার বরের কাছে যাব, আমাকে নিয়ে চল না রে আপু, বলেই জান্নাত শোয়া থেকে উঠে বসে পড়ে। তুই শান্ত হ বোন, আজিজের তো কিছুই হয় নাই, তাই না? আজিজ এখন ঘুমিয়ে আছে, ওকে তো এখন বিরক্ত করা যাবে না। আজিজের কাছে গেলে তো আজিজের ঘুম ভেঙে যাবে, তাই না রে বোন? তুই কান্না করছিস কেন রে আপু? ও, আমি বুঝতে পেরেছি, তোরা মিথ্যা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিস, তাই না? ধুর পাগলি, আমি কখন কাঁদলাম? এই দেখ আমার চোখে কি পানি আছে নাকি? তুই কি দেখতে কি দেখেছিস? তাহলে আমাকে আমার বরটার কাছে নিয়ে চল, আমার বরটাকে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। তোকে বললাম না, আজিজ এখন ঘুমিয়ে আছে, ওকে বিরক্ত করা যাবে না।
আমি কোনো রকমের বিরক্তি করব না, সত্যি বলছি, শুধু একটু দূর থেকে দেখব। নিয়ে চল না রে আপু। বললাম না আজিজ ঘুমাচ্ছে। তোকে আমি বললাম না আমি শুধু দূর থেকেই ওরা দেখব, কথা কি তোর কানে যায় না? আমাকে নিয়ে চল না রে আপু, শুধু একটা বার দূর থেকে আমার বরটাকে দেখব, যাবি না নিয়ে আমাকে? দূরে থেকে দেখবি তো, কাছে যাবার জন্য আবার পাগলামো করবি না তো? সত্যি বলছি, শুধু দূর থেকেই একটা বার দেখব। তারপর আপু জান্নাতকে নিয়ে আজিজের কেবিনের সামনে যায়। আজিজের কেবিনের সামনে শুধু বুলবুল বসে আছে, আর বাকি সকলকে তাড়িয়ে দিয়েছে বুলবুল। এ বলেছে সব কিছু একাই দেখতে পারবে, আর জান্নাতের কাছে রয়ে গেছে ওর আপু। জান্নাত ধীরে পায়ে হাঁটতে হাঁটতে কেবিনের সামনে চলে আসলো। কাঁচের দরজাতেই দেখা যাচ্ছে একজন সোজা টান হয়ে শুয়ে আছে, হাতে পায়ে আঘাতের চিহ্ন, মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন, এর সুচ লাগানো। তারপরও জান্নাতের চিনতে ভুল হলো না, এটাও সব থেকে কাছের মানুষ, ওর বর। জান্নাত দরজার কাছের সাথে হেলান দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ফ্লোরে বসে একদম স্তব্ধ নির্বাক হয়ে আজিজকে দেখতে লাগলো। একসময় হুট করে দাঁড়িয়ে জান্নাত ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে লাগলো। ডক্টর ডক্টর, প্লিজ দরজাটা একবার খুলে দিন, আমি শুধু একটাবার আমার বরটাকে আদর করব, দেখবেন তাতেই আমার বরটা সুস্থ হয়ে উঠবে। প্লিজ ডক্টর খুলে দিন না। সরি আপু, এখন এটা আমরা এলাও করতে পারি না। বোন বোন, তুই শান্ত হ বোন, তুই না বললি কোনো পাগলামো করবি না? আপু দেখ না, আজিজের খুব কষ্ট হচ্ছে, ওনাদের বল না আমাকে একবার আজিজের কাছে যেতে দিতে। ভাইয়া আপনি একবার ওনাদের বলুন না দরজাটা একবার খুলে দিতে, ডক্টরটা তো আপনার বন্ধু হন, আপনার কথা শুনবে, প্লিজ ভাইয়া একটাবার বলুন না। জান্নাত জান্নাত, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। ডাক্তারের কাছে গিয়ে দোস্ত, একটাবার কি জান্নাতকে ভেতরে যেতে দেয়া যায় না? দোস্ত দেখ, এতে এতে বিপরীত হতে পারে। কিন্তু দোস্ত, একটাবার মেয়েটার কথা ভেবে দেখ, ও এমন কিসের মধ্যে কি যাচ্ছে। কিন্তু দোস্ত। কোনো কিন্তু নয় দোস্ত, প্লিজ বিষয়টা একটাবার ভেবে দেখ। তারপর ডাক্তার কিছু একটা ভেবে দরজাটা খুলে দেন। জান্নাত আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে ভিতরে চলে যায়। আজিজের ঠিক পা বরাবর গিয়ে দাঁড়ায়, তারপর বসে পা দুটো জড়িয়ে ধরে। তুমি আমার সাথে মজা করতেছো তাই না বোন? তোমাকে জানাই নেই যে আমাদের সম্পর্কের কথা সবাই জানে, তার জন্য আমার উপর অভিমান করে আছো তাই না বোন? বিশ্বাস করো, আর কোনো দিন তোমার কাছ থেকে কোনো কথা লুকাবো না। প্লিজ একটাবার কথা বলো, একটাবার তোমার ওই মুখ দিয়ে বলো না আমাকে যে তুমি আমার একমাত্র দুষ্টি মিষ্টি আদরের বউ। আমাকে বলো না আমার পেতনি বউ। কি বলবে না? দেখো এই পেতনিটা না খুব কষ্ট হচ্ছে, তুমি বলতে এই পেতনিটাকে তুমি কখনোই কষ্ট পেতে দিবে না, তাহলে কেন এই পেতনিটাকে কষ্ট দিতেছো? তুমি না সত্যিই খুব স্বার্থপর একটা মানুষ, কাল রাতেই না বললে আমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাবে না, আমাদেরকেও আলাদা করতে পারবে না, যে আমাদের আলাদা করতে আসবে তারই হাতটা ভেঙে দিবে, তাহলে কেন আমাকে একা রেখে নিজেই চলে যাচ্ছ? বলো না, কথা বলো বর, তুমি আমার সাথে কথা না বললে কি হবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এই বলে দিলাম, আর আমি তো তোমার সাথে সবসময় কথা বলেই যাব, তুমি আমার সাথে কথা বলো আর নাই বলো। পাঁচ মাস পর আজিজ এখনও সেই আগের মতনই আছে, জান্নাতের সাথে আর কোনো কথা বলে না, কিন্তু জান্নাত সবসময় আজিজের পাশেই থাকে আর সারাটা দিন ওর সাথে বকবক করেই যায়। এদিকে জান্নাতের আম্মু আজিজের আম্মুকে বলেছেন, বেআইন একটা কথা বলবো? জি বেআইন বলেন। এতে আবার জিজ্ঞেস করতে হবে কেন? বেআইন দেখেন আজিজ এভাবে পড়ে আছে, কম দিন তো হলো না, আর যে কথাটা বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার মেয়ে জান্নাত ওর ও তো একটা ভবিষ্যৎ বলতে কিছু আছে তাই না বেআইন? এভাবে আর কতদিন চলতে দেওয়া যায় আপনিই বলুন। সেখানে দাঁড়িয়েছিল জান্নাতের আপু। আম্মু তুমি কি বলছো এসব? বৌমা উনি তো ঠিকই বলেছেন, আমার ছেলেটা তো আর ভালো নেই, আর জান্নাত আর জান্নাতেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই আমার ছেলের জন্য তো আর জান্নাত এর ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না। মা আপনি আম্মুর কথায় কিছু মনে করবেন না, আর আম্মু তুমি যা তা ভাবছো তো কিছুই হচ্ছে না। না মা, তা হয় না, বেআইন জানেন আমরা এক্ষুনি হসপিটালে গিয়ে জান্নাতকে সব বুঝিয়ে বলবো। তারপর সকলে মিলে হসপিটালে চলে আসেন, এসে দেখে জান্নাত আজিজের গা মুছিয়ে দিচ্ছে। জান্নাত সকলকে দেখে, আরে আম্মু আপু তোমরা তোমরা কখন এলে? এই তো মা মাত্রই এলাম, তুই কি করেছিলি রে মা? দেখো না আম্মু, তোমাদের ছেলেটার নাকি অনেক গরম ধরেছে, তাই ওর গাটা মুছে দিচ্ছিলাম।
জান্নাতের কথা শুনে আজিজের আম্মু মুখ চেপে কান্না করে দেন। আরে আম্মু, তুমি কাঁদছো কেন? দেখো না, আমি কি কখনো কাঁদি নাকি? কই মা, এই দেখো আমি একদম কাঁদছি না। মারে, তোকে একটা কথা বলি। বলো। মারে, তুই আমার আমার এই আহতমরা ছেলেটার সাথে কতদিন থাকবি বলতো? তোরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না রে মা? সেটাও তো ভাবতে হবে আমাদের। আজিজের আম্মু কথা শুনে জান্নাতের হাসি মাখা মুখখানা নিমিষে কালো হয়ে যায়। তুমি কি বলতে যাচ্ছ আম্মু? আমি আমার বড়টাকে ছেড়ে চলে যাই, এটাই বলতে যাচ্ছ তাই না? হ্যাঁ রে মা, তুই একদম ঠিকই ধরেছিস। আর কতদিন এই মিথ্যে জীবন কাটাবি বল? আম্মু, তোমরা যদি ভেবে থাকো আমার বরের কাছ থেকে আমাকে আলাদা করবে, তাহলে ভুল ভেবেছ। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তোমরা এখন এখান থেকে যাও তো, আমার ভালো লাগছে না। বিশেষ করে তোমাদেরকে এখন আমার একদমই সহ্য হচ্ছে না, বের হও প্লিজ। জান্নাত তাদেরকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর আজিজের মুখের সামনে মুখ এনে কান্না করতে করতে, একটা কথা, এই পাঁচ মাসে জান্নাত একটা দিনও কাঁদে নাই। প্রথম দিন বাদে সে আজিজের সাথে থেকে নিজেকে সুখী মনে করতো, আজকেই প্রথম কান্না করছে। বর, এই বর, তুমি ওদের কথা শুনেছ? ওরা তোমার কাছ থেকে আমাকে আলাদা করে নিতে চায়, আমাদেরকে আলাদা করে দিতে চায়। তুমি না বলতে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না? যে আলাদা করতে আসবে তুমি তার হাতটা ভেঙে দিবে? তাহলে এখন চুপ করে আছো কেন? চলো না, আমরা দুজনে মিলে ওদের হাতটা ভেঙে দেব। ওঠো না গোবর, ওঠো। ও, এখন আমি বুঝতে পেরেছি, তুমি তো এখন আর আমাকে ভালোই বাসো না, তাই তো কিছু বলছো না, তাই না? ঠিক আছে, তোমার কিছুই করতে হবে না। যে আমাদের আলাদা করতে আসবে আমি একাই তার হাতটা ভেঙে দিব। জান্নাত অনবরত কেঁদেই চলেছে। জান্নাতের চোখের পানি তার গাল বেয়ে গড়িয়ে আজিজের মুখে এসে পড়ছে। জান্নাতের চোখের পানি এক ফোঁটা আজিজের চোখের উপরে পড়তেই আজিজ চোখ টিপুন দিয়ে ওঠে, সাথে হাতটাও হালকা নাড়িয়ে ওঠে। জান্নাতের চোখ আজিজের চোখের দিকে পড়তেই জান্নাতের মুখে হাসি ফুটে ওঠে। এইবার তুমি তোমার চোখটা মাত্র নাড়ালে, তাই না? তার মানে তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তাই না? কি হলো, কথা বলছো না কেন? আমি জানি তো তুমি আমার কান্না একদম সহ্য করতে পারো না, তাই তো চোখের ইশারা করে আমাকে কান্না করতে বারণ করছো, তাই না বর? ডক্টর, ডক্টর, কোথায় আপনারা? প্লিজ তাড়াতাড়ি আসুন ডক্টর। জান্নাতের চিল্লাচিল্লিতে সকলে কেবিনের মধ্যে প্রবেশ করে। কি হয়েছে, এমন উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন না, আমার বরটা একবার চোখ নাড়ানোর পর আর নাড়াচ্ছি না। আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আমাদের দেখতে দিন। ডাক্তার আজিজকে দেখার পর, হাউ ইজ পসিবল? মানে তুই কি বলতে চাচ্ছিস, ক্লিয়ার করে বলতো দোস্ত। দ্যাটস মিরাকল দোস্ত, আজিজের নার্ভ ধীরে ধীরে সজাগ হয়ে উঠছে দোস্ত। আমরা এর থেকে এখন ভালো কিছু আশা করতে পারি। মিসেস জান্নাত, আপনি যদি চান তাহলে আজকে আমরা একটা রিস্ক নিতে চাই, ইনশাআল্লাহ এতে কাজে দিতে পারে। জান্নাতের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে, কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। ধীরে ধীরে জান্নাত ফুলরে বসে পড়ে, অতি সুখে আর অতি দুঃখে এই দুই সময় যেন মুখের ভাষা হারিয়ে যায়। জান্নাতেরও তাই হয়েছে, তবে এটা দুঃখের জন্য না, এটি অতি সুখের জন্য। দুই ঘন্টা পরে আইসিইউ এর দরজার সামনে ফ্লোরে বসে মুস্কি মুস্কি হাসছে জান্নাত। তার আজিজের সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিনের কথা মনে হতেই জান্নাতের হাসি পাচ্ছে বারবার। সেদিন ছিল 21 জুলাই, নাবিলার, জান্নাতের বেস্ট ফ্রেন্ড বুলবুলের বোন, জন্মদিন। একটা ছেলে হাবলার মতো জান্নাতের দিকে তাকিয়েছিল। জান্নাতের দিকে ওভাবে তাকিয়ে থাকা দেখতেই জান্নাত ছেলেটির সামনে গিয়ে, এই ছেলে, সমস্যা কি আপনার? জি, আমাকে বলছেন? আপনাকে নয় তো এখানে আর কি আছে শুনি, আমার দিকে এমন হ্যাবলার মতো তাকিয়েছেন কেন? আমি কখন আপনার দিকে তাকালাম? ভয় ভয়ে সাথে তোতলিয়ে কথাটা বললাম। আজিজের এমন চেহারা দেখে জান্নাতের হাসি পেয়ে গেল। একটা কিউট ছেলে ভয় পেয়ে গেলে যে তাকে আরও কতটা কিউট লাগে তা জান্নাত আজিজকে না দেখলে যেন বুঝতেই পারতো না। তারপর জান্নাত হাসি লুকিয়ে মুখে আবারও রাগি ভাবে নে আজিজকে বলল, দেখুন একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না, এত সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে এখন বলছি তাকাইনি, আপনি ছেলেটা তো খুব ফাজিল। সরি। ও, এখন ধরা পড়ে গেছেন এই জন্য সরি বলা হচ্ছে না? মেয়েদের দিকে হ্যাবলের মতো তাকিয়ে থাকতে লজ্জা করে না? আমি আপনার দিকে মোটেও ওভাবে তাকিয়েছিলাম না, আর তারপরেও সরি তো বললাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যা বলছি? আর সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? দেখুন মিস, আপনি কিন্তু এমনি এমনি ঝগড়া করছেন আমার সাথে। কি বলেন আপনি, আমি ঝগড়টে? আমি আপনার সাথে ঝগড়া করছি? আমি আপনাকে কখন ঝগড়টে বললাম? মাত্রই বলেন আমি নাকি আপনার সাথে ঝগড়া করছি, এখন আবার বলছেন কখন বললাম? ধুর,
আপনার সাথে কথা বলাটাই ভুল বলেই রাখতে রাখতে সেখান থেকে অন্য জায়গায় চলে যায় আজিজ। আর এদিকে জান্নাত হাসতে হাসতে যেন শেষ। কি ভীতু ছেলের বাবা, এইটুকুতে কেমন ভয় পেয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে ছেলেটা ভয় পেলে অনেক কিউট লাগে, একদম যেন কিউটের ডিব্বা। এরকম একটা কিউট ছেলেই তো খুঁজছিলাম এতদিন, এমন কিউট একটা একটা বিয়ে যদি আমার থাকতো, উফ। ভাবতে কেমন কেমন লাগে। এখন যাই ছেলেটাকে নাবিলার কাছ থেকে শুনে আসি। আর এদিকে আজিজ কি ঝগড়ুটে মেয়ে রে বাবা, একটু নাই তার দিকে তাকিয়েছিলাম, তাই বলে কি এইভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে নাকি? আমার জন্য সব মেয়েরা পাগল। আর এর দিকে তাকাতেই বাপ রে বাপ, ভাগ্য ভালো এমন কোনো গার্লফ্রেন্ড নাই আমার, থাকলে তো জীবনটা তেনা তেনা বানিয়ে না ছাড়ত, তবে গার্লফ্রেন্ড হলেও মন্দ হতো না, বিকজ শি ইজ ভেরি কিউট গার্ল। দোস্ত এদিকে একটু শোন তো। বল দোস্ত, ওই ছেলেটা কে রে? কোন ছেলেটা কে? ওই যে বুলবুল ভাইয়ার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সেই ছেলেটা। ও ওইটা তো আজিজ ভাইয়া, ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কেন রে, প্রেমে প্রেমে পড়ে গেলি নাকি আজিজ ভাইয়া? ধুর কি যে বলিস না, ছেলেটা আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তাই বললাম। কি আজিজ ভাইয়া তাকিয়েছিল তোর দিকে? আমার বিশ্বাস হয় না, ভাইয়াকে দেখে পছন্দ হয়ে গেছে আর এখন আমার কাছে এসে ঠপ মারছিস, তাই না? তুই কি বলতে চাচ্ছিস আমি দেখতে সুন্দরী না, আমার দিকে ছেলেরা তাকায় না তাই তো? আমি কখন তোরে বললাম তুই সুন্দরী না? আমি তো বলছি আজিজ ভাইয়া কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, কিন্তু ভাইয়ার জন্য তো তাদের ভার্সিটির মেয়েরা আজিজ বলতে পাগল। ও তাই বল। কি প্রেমে পড়ে গেলি নাকি রে দোস্ত? তা তো একটু আধটু পড়ে গেছি রে দোস্ত, হেল্প কর না দোস্ত। ওকে ডান, বাট ট্রিট কিন্তু দিতে হবে দোস্ত। ওকে টিট দিব যা, কিন্তু এমন কিছু করবি যাতে তোর আজিজ ভাইয়া নিজে এসে আমাকে প্রপোজ করে, আমি কিন্তু প্রপোজ করতে পারবো না। ওকে দোস্ত তাই হবে, তুই শুধু দেখ কি করি। তারপর নাবিলা তার ভাই বুলবুলকে সব কিছু বুঝিয়ে বলে। বুলবুল প্রথমে রাজি না হতে চাইলেও পরে জান্নাতের রিকোয়েস্টে আর বোনের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তারপর বুলবুল আজিজকে কি যেন বলে সব ম্যানেজ করে নেয়, কিন্তু তা আর জান্নাত ও নাবিলা কি কিছুই বলে না। আর সেদিনই আজিজ জান্নাতকে প্রপোজ করে। কি রোম্যান্টিক ভাবে না প্রপোজ করেছিল সেদিন আজিজ জান্নাতকে। জান্নাত, এ জান্নাত, এত কি ভাবছিস বোন, হাসছিস কেন? আপুর ডাকে জান্নাতের ভাবনার মাঝে ছেদ ঘটে। আরে আপু তুমি কখন এলে, আজিজের অপারেশন কি হয়ে গেছে? না এখনো হয় নাই রে বোন, অপারেশন চলছে, তবে আল্লাহর উপর ভরসা রাখ, এইবার তিনি আমাদের উপর মুখ তুলে তাকাবেন রে বোন ইনশাআল্লাহ। আপু কিছু সময় পরে ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসলেন। ডাক্তারকে দেখে সবাই তার সামনে এসে দাঁড়ালেন। বাবা আমার ছেলেটা ঠিক হয়ে গেছে তাই না? দোস্ত আজিজ। স্যার আমার বর। স্যারি আমরা কিছু করতে পারলাম না, এই কথাটা আবার বলবো না, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, মিস্টার আজিজ এখন সম্পূর্ণ সুস্থ আছে। ডাক্তার কথা শুনে সবার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো, তবে এটা কোনো দুঃখের পানি না, এটা হলো আনন্দের পানি। ডক্টর আমার বর, আমি আমার বরকে দেখব ডক্টর সাহেব প্লিজ। অবশ্যই কেন না, তবে ওনাকে এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, সো এখন ওনাকে বিরক্ত না করাই আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ ডক্টর। জান্নাত কথাটা বলেই আজিজের কেবিনের দিকে এগোতে লাগলো। হঠাৎ জান্নাত মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলে আপু তাকে ধরে ফেলে। কি হলো তোর বোন, এমন করছিস কেন? আপু আমার কেমন যেন মাথাটা ঘুরছে। এর কথাই সবাই ঘাবড়ে যায় বলেই জান্নাত জ্ঞান হারিয়ে ফেলে। সবাই আবার জান্নাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হুট করে মেয়েটার আবার কি হয়ে গেল? জান্নাতকে একটা কেবিনে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার জান্নাতকে ভালোভাবে দেখার পর, ডক্টর আমার মেয়েটার আবার কি হলো? আন্টি আপনার বৌমার মহা অসুখ হয়েছে। ডাক্তারের কথাই সবাই একসঙ্গে বলে উঠল। কি বলছো তুমি? কি বলছিস দোস্ত, পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? না আমি একদম ঠিক আছি, এখন তুই যা মিষ্টি আনার ব্যবস্থা কর। তোর কি মাথা ঠিক আছে দোস্ত? এই বলছিস জান্নাতের মহা অসুখ, এখন আবার বলছিস মিষ্টি আনতে, কি বলছিস? আমার তো কিছুই বুঝতে পারতেছি না। সরি দোস্ত তোদের সাথে মজা করলাম। আন্টি আপনি দাদি মা হতে চলেছেন, মানে জান্নাত মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি। শালা এভাবে ভয় না দেখালেও পারতি, কতটা ভয় পেয়ে গেছিলাম, বাট ধন্যবাদ দোস্ত একসাথে দুইটা খুশি সংবাদ দেওয়ার জন্য। বাবা তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমি ভেবে পাচ্ছি না, প্রথমে আমার ছেলে সুস্থতার সংবাদ দিলে, এখন আমার আরেকটা, আমি দাদিমা হতে চলেছি। কি বলছেন আন্টি,
এটা আমার কর্তব্য, তাছাড়া আমি আজিজকে নিজের ভাইয়ের মতো দেখি, এতে ধন্যবাদ দেবার কি আছে। ছয় ঘন্টা পর আজিজ এখনও শুয়ে আছে, একবার জ্ঞান ফিরলেও তাকে আবারও ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জান্নাত ছুঁয়ে আছে আজিজের বুকের উপরে মাথা রেখে। আজ জান্নাত যেন পৃথিবীর সবচেয়ে বেশি একজন খুশি সুখী, সে আজ একদম পরিপূর্ণ একটা নারী হিসেবে নিজেকে মনে করছে, কারণ সে আবারও তার স্বামীকে ফিরে পেয়েছে, তার সাথে সে মা হতে চলেছেন। জান্নাত আজিজের বুকের উপরে শুয়ে থেকে একটা শব্দ শুনতে পেল, আউচ। জান্নাত আজিজের দিকে তাকিয়ে দেখে আজিজ মনে হয় ব্যথা পেয়েছে, তাই জান্নাত যে উঠতে যাবে তখনই আজিজ জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে। জান্নাত যেন এটা কখনোই আশা করে নাই। জান্নাত আজিজের দিকে তাকিয়ে দেখে আজিজ জান্নাতের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আজিজের কথা শুনে জান্নাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তারপর তার সাথে আবারও কথা বলছে। জান্নাতের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। কি হলো বউ, আমার সাথে কথা বলবে না? চুপ করে আছে। ঠিক আছে, তুমি যখন আমার সাথে কথাই বলবে না তাহলে আমি যেমন ছিলাম আবারও তেমনই হয়ে যাব। এবের মেয়েটাকে থামাইকে। আজিজের কথা শুনে জান্নাত আজিজকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল। আমাকে কষ্ট দিয়ে তুমি খুবই মজা পাও, তাই না? তোমাকে এভাবে দেখে আমার এতদিন কতটা কষ্ট হয়েছে জানো তুমি? তবু আমি নিজের মনোবল হারাইনি। আমি জানতাম আমার বড়টা একদিন ঠিকই সুস্থ উঠবে। এই কয়েকদিনে একটাবারের জন্য তোমাকে আমার চোখের আড়াল করিনি, আর একবারও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে না আমি নিজেই তোমার হাতটা ভেঙে দিব, এই বলে রাখলাম। আমার বউটা আমাকে এতটা ভালোবাসে? নিজের থেকেও বেশি। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেই চলে যেতাম ওই না ফেরার দেশে। চুপ, একদম চুপ। আমার এই পেত্নিটা থাকতে আমার কেউ কিছু করতেই পারবে নাকি? আর আমি থাকতে আর আমার এই পেত্নি বউটাকে কিছুই হতে দিব না রে। খুব বেশি যে ভালোবাসি আমার এই বউটাকে। হয়েছে হয়েছে, আর নাকামি করতে হবে না। এতদিন আমাকে কষ্ট দিয়ে এখন আসে উনি ভালোবাসা দেখাতে। হ্যাঁ ছাড়ো তো, আবার ব্যথা পাবে তুমি। না পাবো না, আমি আমার বউটাকে কতদিন হলো আদর করি না, কিন্তু আজ আর ছাড়ছি না। কিছুক্ষণ চুপ থাকার পর বর, এই বর কি, এই বর শোনো না। হবু বউ শুনছি তো, বলো না। তুমি কি হতে চলেছো জানো? কি হতে চলেছি? তুমি বাবা হতে চলেছো আর আমি মা। কি সত্যি বলছো তুমি? জান্নাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ধর, মিথ্যা বলতে যাবো কেন? আমি বাবা হব, আলহামদুলিল্লাহ। জান্নাত, তুমি আমাকে সব থেকে খুশির সংবাদটা দিলে আজকে। তো এখন আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও। কি চাও শুধু বলো। আপাতত এখন তোমার ঠোঁটটা হলেই হবে, আর বাকিগুলো পরে আমি নিজেই আদায় করে নিব। বাধা দিয়েছে কে? তোমার জিনিস তুমি বুঝে নাও। আমার জিনিস আমি নেবই তো। বলেই জান্নাত আমার ঠোঁটটা তার নিজের দখলে করে নিল। আমি যে একজন অসুস্থ ব্যক্তি সেদিকে যেন জান্নাতের খেয়ালে নেই, সে নিজের মতো করে আমার ঠোঁটগুলো তার নরম কমল ঠোঁট দিয়ে আদর করেই যাচ্ছে। এই ভালোবাসা যেন সে সবারই নয়, অনেক দিনের জমানো তো, তাই একটু আর কি ছাড়ার পরে। উফ, আমি কিন্তু অসুস্থ, এতক্ষণ কেউ চুমু দেয় নাকি একটা অসুস্থ ব্যক্তিকে? ও সরি সরি, রাগ করলি নাকি? আসো আদর করে তোমার রাগটা ভাঙিয়ে দিই। বলে আবারও আমার ঠোঁটে তার ঠোঁটগুলো ডুবিয়ে দিল। মেটার যেন চুমুকে তৃপ্তি হচ্ছে না, আরও মনে হয় না আজ আর তৃপ্তি হবে বা আমাকে ছাড়বে, তাই আমিও জান্নাতের তালে তাল মিলিয়ে দিলাম। এখন আমরা এক অজানা সুখের সাগরে ভেসে চলেছি, তাই আপনাদের আর আমরা কষ্ট দিলাম না কেমন? সমাপ্ত হবার নয় এই ভালোবাসা। পুরো গল্পটা কেমন হয়েছে জানি না, তারপরেও আপনারা আমাকে অনেক উৎসাহ দিয়ে দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আর পুরো গল্পটা কেমন হয়েছে প্লিজ কষ্ট করে কমেন্ট করে জানাবেন। নেক্সট গল্প খুব তাড়াতাড়ি আসবে, আশা করি সবাই এভাবেই পাশে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।